হবে কাজে আপনারা কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি পারেন এ সভায় চলে আসুন এবং সবে দাঁড়ায়িন হাসেল করুন দয়ানাবেবে না প্রাণমachte না একবার দেখাও না আমায় দয়ার ছলবে না আপনারা বাঁচায় না একবার দেখানোর বলে শোভান আল্লাহ ওরে মর আজ বলে তোরে দয়ার নাবিকি গেছে আমার তোর ভরে ওরে মর আজ বলে তো দয়ার নবীকে গেছে না তোর পরে মরো বলে গেছে সত মর বলে গেছে সত তবে নবীর পায়ে রেখা কেন পর না দয়ার নীবেন প্রাণ বাজে না একবার দেখাও নয় আমায় দয়ারে সোলবেন প্রাণ বাজে না একবার দেখাও না ঘ সনত ভাই দয়ার নবী আমার গেছেন কোথায় ওরে রাঘাল সনত ভাই দয়ার নবী আমার গেছেন কোথায় রাখাল বলে বুঝি না নবে রাখাল বলে চিনি না নবে তোমরা নবী কারি কহ দয়া নবে না এবার বাঁচায় না একবার দেখাও না আমায় দয়ার সলবে না এবার বাঁচে না একবার দেখাও না আমায় তবে একটা ল গাছের তলে শেষ তাই বড়ের শত কান্না করে একটা লোক গাছের তলে শেষ তাই বরের শত কান্না করে বলে রাজ্বরের মহাবিপদে খোদা রজা হাসরের এই মহাবিপদে আমারও কেবেনে হবি পাহা দয়া না বিণ বাঁচায় না একবার দেখাও না আমায় দয়ার সোলবে না প্রাণ বাঁচায় না একবার দেখাও না আমায় আল্লাহ

আপনাদের বসার অপেক্ষায় খালি এই বলের সময় কাটাচ্ছি দিক থেকে আপনারা জায়গা ভেলাপ করে বসুন যাতে কমেডিতে বিরক্ত করতে না হয় আমাকেও বলতে না হয় কাজে সামনের দিক থেকে আপনারা বসুন ছেলেরাও সামনের দিক থেকে বাউ বসো যাতে পিছনে লোক এসে তারাও বসতে পারে ইনশাআল্লাহ রাজি তাড়াতাড়ি বসুন দেরি করবেন না সময় নষ্ট করব না আজকে শেষ রাত্রি এমনিতে একটু রাত্রি হয়ে যাবে তারপরে ভাতে হার পরে আপনাদের খাওয়া পেয়ার ব্যবস্থা করেছে কমিটি এটা হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না তাও একবার জানিয়ে দিলাম কমিটি তরফ থেকে নতুন করে টাটকা করে আবার একবার দাওয়া তো আপনাদের দেওয়া হইল

নবে বাগামা করায় এসলাম হাজির আছেন সারাদবে বাগামা আর এই গরয়া এর সলাম সোনার আয়া মদ না আরে রবি আব্দুল্লাহর মিষ্ট হইতে ওই মায়া বিনা সে ঘমেতে ধন মনিল না বেমাক হাই দরদিয়ামাহ গড়ায়া এর সলাম জগে আয়া ছোনর মদ না রবি বলে হজরত আলে

আমি সকালে ওঠে আসুবে চটে আলে সকালে ওঠে আসুবে চোনার মহায়া এসলাম জাগে আছে সোনার মত আরে নাবি আমার নামাজ পড়ে ওই কাফেরা পাথর মারে নাবি আমার নামাজ বড়ে কাফেরেরা পাথর मारे দবদয় আর নবী আমার ও করে না দরদে আমা গড়ায়া এশলাম জাগে আয়াসে সোনার মদ না নবী পাক গড়ায়া বড়ায়া এশলাম হাজির আছেন সারadone আরে নবী হলো সয়দুল মুরসালিন কোরআনে আছে

হাজার বাতে ত্রিশ হাজার যাহে রে বাতে ভেদ জানে ফির ভাই গাম্বার এয়া হলে আহ ধর দে আমল গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মধ্যে নাই নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের আয় এখনো কেঁদে যায় আশিকার গর্গানে সোনা যায় নবী যে আম গড়ায় এ সালাম আগে সোনার বদে আল্লাহ হম্মা সাল্লা ইয়া আল্লাহ সাইয়্যদে না আমালান মোহাম্মদ ওয়ালা

সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি এক অদ্বিতীয় সারি ছেলে বিশ্বনীয়তা রুজিদাতা পালন কর্তা রক্ষাকর্তা নিয়ন্তা সেই মহান খোদাতালার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরই ও সালাম অবদিনহু সংবাদ সংবাদদাতা হাজির নাজির নবী হায়াতুল নবী নূরের নবী ধ্যানের ছবি যিনি মা আমিনার লাল আবদুল্লার দুলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহান শাহে জি ওয়াকার মদিনা কা তাজদার মাক্কার সরকার যিনি সৈয়দুল মুরশালি রাহাতুল আশেকিন সেরাজুল সালিকিন আনিসুল গারবিন রহমত আল্লীল আলমিন জুনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের প্রতি লাখোবার কোটিবার দরুদ ও সালাবের নাজরনা বিশুক আমরা একবার সকলে বলি মুখ ভরে আল্লাহ আল্লাহ রহম্মদিন সাল্লাহ আলী ওয়াসাল্লামা নাহানু ইবাদ মোহাম্মদিন সাল্লাহ আলী ওয়াসাল্লামা বাদ গুজারিস আজকে শেষ রাত কিছু আলোচনা তো করতেই হবে সেই দিকে লক্ষ্য করে আজও আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে তেলাবাদ করেছি আল্লাহর কালাম হচ্ছে বাবা তিরিশ পাড়া ছয় আয়াতে ভরা ১১৪ চোদ্দো দিয়ে পবিত্র কোরআনকে সাজা পাঁচশো চল্লিশে ভরা মাক্কি ও মাদানি সূরা দিয়ে কোরআনকে গাঁথা জাহা সৈয়দুল মালাইকা মোয়্লেমুল মালাকুত হামেলে কোরআন হাদরতে জিবরাইল আলিস সালামের মারফত মাক্কাই ১৩ বছর মদিনাই দশ বছর এই টোটাল তেইশ বছর আমাদের প্রিয় নবীর অভুরে কোরানে পাক নাজিল হয়েছিল বেরাদারান ইসলাম যা গতকাল আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম যে প্রথমে কোন সরাটা নাজিল হয়েছিল শেষে কোনটা নাজিল হয়েছিল আর কোরআন শরীফ এখন দেখতে গেলে প্রথমে কোনটা পায় শেষে কোনটা পায় ইত্যাদি গতকাল কিঞ্চিৎ আপনাদের সামনে আলোচনা করে রেখেছিলাম সেই কালাম পাক থেকে আজ তেলাবাদ করেছি আপনাদের সামনে সেটা হলো অ জবেল্লাহিনার সাহি প নিরু রাজি মা বিশমিল্লা হিরু রাহমা নিরু রাহিমা

আল্লাহর পছন্দ ধর্ম আর এই ধর্মটা আমার নবী আপনার নবী সারা জাহানের নবী বিশ্বনবী মাত্র নবী বছরে যা প্রচার করে গেছেন হাজার বছর নশো বছরও কেউ এত ইসলামকে মোকামাল করতে পারেনি আমাদের নবী যেভাবে করেছে বহুত কষ্ট করেছে বাবা এই ইসলাম দ্বারে দারে পৌঁছে দেওয়ার জন্য খুব কষ্ট করেছেন আমাদের নবী এমনকি নবীকে যুদ্ধ করতে হয়েছে কখনো বদরে কখনো যুদ্ধ পর্যন্ত করতে হয়েছে ইসলাম এমনি প্রচার হয়নি তবে হ্যাঁ কালকে বলেছিলাম কালকের ক্যাসেট আপনারা পাবেন নবীজি ইসলাম প্রচার করেছেন শক্তির গরমে নয় তালয়ারের গরমে নয় নবীর আখ লাখের দ্বারা নবীর চরিত্র দ্বারা নবী ইসলাম প্রচার করেছিল এই বাবাই আমার মা বনিরা গতকাল বলেছিলাম যখন আমার চল্লিশ বছর পূর্ণ হলো আল্লাহর কালাম নাজিল হতে শুরু হলো আর আমার আল্লাহ বললে যে হাবিব আপনি চুপি চুপি ভাবে ইসলামের দাওয়াত দিন কাকে চলে বাবা নবী ইসলামের দাওয়াত দিলেন কাকে আবু জেহেল আবুল্লাহ উদ্বা সাহেবা কাফের দের আর এখন হাড়ি কুড়ি বাঁধে দাওয়াত দিচ্ছে কাকে মহজিদের ভিতরে মুসলমানকে বেইমান মারার চেষ্টা করছে কালেমার দাওয়াত দিতে এসেছি এই বেটা কলেমার দাওয়াত দিছিস কাকে ঘুষ পাড়াই যা তাঁতি পাড়াই যায় চাই পাড়া যা কালেমার দাওয়াত দিছে যে পাড়াতে কালেমার ডাঙ্কা বাজে কালেমা পড়ে নিয়েছে মুসলমান মসজিদ আছে মাদ্রাসা আছে মাজার আছে খানকা আছে আর এখানে তুই আসছি দিনের দাওয়াত দিতে আমার ভাইরা এই ধোকা দিয়ে বোকা বানাচ্ছে শুনলি মুসলমানকে শুনুন আমার নবী কোনো মসজিদে নয় কোনো মুসলমানের কাছে নয় কাফেদের কাছে তাবলিগ করেছেন বাবা আমরা করি নবী নবীর তাবলিক আর বর্তমানে যেটা চলছে এটা হচ্ছে ইলিয়াসি তবলিক মনে রাখবেন তো সর্বপ্রথম কালেমা কে পড়েছিল কালকে বলেছিলাম নারীদের মধ্যে তিনি হলেন মা আনহা আমার নবীর কালমা পড়েছেন মুসলমান মুসলেমা হয়েছে সাহাবিয়া হয়েছে জান্নাতি হয়েছে আর বড়দের মধ্যে যিনি কালমা পড়েছেন তিনি হলেন হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু আর গোলামের মধ্যে যিনি কালমা পড়েছেন হযরত যায়িদ বিন হারেসা আল্লাহ তালা আনহু আর ছোটদের মধ্যে যিনি কালমা পড়েছেন আল্লাহর আরে মারুফাতর ভান্ডার যার কথা নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে বাবহা আনা হিকমত ওয়ালিউনা বাবহা যার কথা নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহব্বানি মান আহব্বানি ফাকাদ আহাব আল্লাহ জিনার কথা নবী বলেছে মন সব্বা আলী আর ফাঁকা সব্বা নিমান সব্বা নি ফাঁকা জিনার কথা নবী বলেছে আন্ত আখি ফির দুনিয়া বলা আখেরা সেই হজরতে আলী রাজি আল্লাহ তালানহু আর দশ বছর বয়সে ছোটদের মধ্যে আমার নবীকে চিনেছে নবীকে জেনেছে ইমান এনেছে কালেমা পড়েছে বেরাদার ইসলাম কিভাবে কালমা পড়েছে কিভাবে ইমান এনেছে শুনুন কালমা পড়েছে আমার পাক সাহেব তার সহধর্মিনী আমাদের মা খাদিজাতুল কোবরার আদি আল্লাহ তালানহাকে নিয়ে দোরাকাত নামাজ পড়ছেন আলেমেরা বলছিল যে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে বাস্তবিক নামাজ তো পড়তেই হবে কারোর জন্য নামাজ মাপ নেই খোদ নবীর জন্য পাকের খাজা বাবার জন্য কারো জন্য নামাজ মাপ নেই সবাইকে নামাজ পড়তে হবে বলবেন যে তাহলে যে সবাই পড়ে না ওটা আবার স্বভাবের দোষ নামাজের তো কোনো দোষ নেই পড়তে হবে অনেকে পড়ে না কিন্তু অস্বীকার করে না পড়বো ভাই পড়বো দাদা এ কথা বলে গন করে অস্বীকার কেউ করে না অস্বীকার যদি করে তাহলে তো মুসলমান থেকে খারিজ আর মুসলমান রইল না তো আল্লাহ তালা বলছেন সৈয়দুল মালাইকা মোয়াল্লিমুল মালাকুত হজরত জিবরাইসাল্লামকে কি বলছেন এই জিবরিল যাও আমার হাবিবকে বলো এখন তো পাঁচ অক্ত নামাজ নাই এক মাসের রোজা নেই তিরিশ পারা কোরআন এখনো আসেনি তো নবী গো চুপি চুপি তিন বছর ধরে নবী কালমা প্রচার করেছিলেন তো জিবরিল এসে বলছেন কে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর একটা হুকুম আপনার জন্য এনেছি কি হুকুম বলে নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বিবি সাহেবা কালমা পড়ে মুসলিমা হয়েছে সাহাবিয়া হয়েছে জান্নাতী হয়েছে এই খাদিজাকে সঙ্গে করে নবী গো আপনি দুই নামাজ আদায় করেন প্রথম নামাজ চালু হয়ে গেল দেখেন দুই নামাজ আদায় করেন আপনার বিবি কে নিয়ে আল্লাহর হুকুম তো মানা লাগবে বাবা মা খাদিজা তুল কোবরাকে আওয়াজ দিলেন খাদিজা খাদিজা বলছেন আব্বাই কুয়ার সাদাই আরো সৌর আল্লাহ আল্লাহ নবী গো কি বলছেন বলুন এই মাত্র জিব্রাইল ফেরেস্ত আমার কাছে এসেছিল আর সালাম করে কালাম করল বলে গেল আল্লাহর অর্ডার হয়ে গেছে তোমার ওপরে আমার ওপরে কি অর্ডার নাবি গ বলল আদায় করার হুকুম জারি হয়েছে তাই বিবি তাড়াতাড়ি করো বানায় ইসু স্ত্রীতে দোর কে নামাজ পড়ে যাও অজু করো কারণ আবি বলেছেন আলো বধুপ্ত হোস অজু হলো নামাজের চাবি আর নামাজ হলো সলাত মিপ্তাহ জানলাম জান্নাতের চাবি হলো নামাজ আমার নাবি এবার সাহেব আল্লাহ বলে চলো সলাত ইবাদি নিশ্চয়ই নামাজ তো বাবার দিনের ঘটি আগের বক্তা আপনাদের বলছিল বাবা ও খাদে যা তাড়াতাড়ি করে অজু বানাই আলো সুন্দর করে অজু করো আর অজু করে এসো আমরা দোরাখাত নামাজ পড়ে বাবারা এখন আজান চালু হইল না এখন কোন জামাত চালু হয় না এখনো পঞ্জেকার নামাজের হুকুম আসে নাই নবী মেরাজা জানলায় এবার সব স্ত্রী মিলে অজু বানায়া দুই রেখা নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে বাবা একদিকে বিবি পড়ে একদিকে স্বামী পড়ে বাবা আপনার আপনার নামাজ পড়তেছেন বাবা বাবারে আমাদের নামাজ হলো আলাদা আর ওনাদের নামাজ হলো আলাদা বলবেন হেলাল কিরকম বোঝা গেল না কেমন আলাদা আমাদের নামাজে দুনিয়ার হিসাব লিখার সামনে এসে হাজির হয়ে যায় দুনিয়ার কথা গেল মনে পড়ে যাই বাবারা নামাজ শেষে ইমামকে ঘুরিয়ে প্রশ্ন হয়ে যায় প্রশ্ন এবং সাহেব নাম আজকে চার রেখা থলো না তিন খুদুর পুতুর লেগে গেছে মনের মধ্যে মানে ও পাকা পাকি হইতে পারছে না ওনার মন ছিল মাঠে ভুইটার ভয়ে এই জন্য ও গ্যারান্টি দিতে পারছে তিন হলো না চার হলো ইমামকে জিজ্ঞাসা করছে ইমাম বলে চারি হয়েছে কে জানে রে ভাই মুন্ডার নামাজের মধ্যে থেকে জমিতে চলে গেছে তাই এটা খিচি বিচি হয়ে গেছে বাবা রে ইমামকে ঘুরিয়ে প্রশ্ন করি ও বাবা আর আমার নবী নামাজ পড়ে দুনিয়ার খেয়াল থাকে না জমি জায়গার হিসাব থাকে না বিবি বাল বাচ্চার হিসাব থাকে না পাহাড় পর্বতের খবর আসে না তিনি বাবা এক মনে এক প্রাণ হইয়া নামাজ পড়ে ই হলো বাবা নামাজ আর কোরআন বলা চেসমে আনিল রহিমা আনিল পাহাশা ওয়াল মনোগা নিশ্চয় নামাজ তোমাকে বুড়াই থেকে নোংরামি থেকে ফায়সা থেকে খারাবি থেকে নামাজ তোমাকে রক্ষা করবে যদি নামাজ নামাজের মত বেড়া দাঁড়ান ইসলাম স্বামী রেখে এবার নামাজ পড়ছে বাবা গো দুনিয়ার কোন ছোট ছেলে হজরতালা কখনো মুসলমান হয় নাই এখনো নবীরা দাঁড়ায়া আমার নাবি মুস্তাফা রঘু করা দেখছে শেষ দাগ করা দেখছে দাঁড়ানো দেখছে ক্যাম্প করা দেখছে নামাজ পড়া দেখছি এখন তো কথা বলা যাবে না বাবা নামাজ পড়তে পড়তে কথা বলা যায় যাইগো যায় না নামাজ পড়তে বলতে কথা বলতে হয় না কিন্তু এখন কিছু লোক আবার বলেও ফেলছে নতুন নামাজিরা নতুন নামাজিরা কিছু কথাবার্তা বলে ফেলছে কেমন করে জানেন মলবি তো জোরে জোরে কেরাত করছে ছোট্ট মোবাইলটাকে বার করার গলাকে টিপে দিয়ে বলছে যে হ্যালো এখন নামাজ জামাতে আছি পরে করিস বাবা নামাজের মধ্যে কথা বলা চলে না কথা বলা চলে না কথা বলা চলে না ধ্যান অন্য দিকে করা যাবে না নামাজ পড়ে আর আল্লাহর ওলি হযরত আলে আল্লাহ তাআলা আর ও তিনি বাবা দেখতেছে তাড়াতাড়ি বসে যান মা বোনেরা দাঁড়ি এখন আল্লাহব নাই پیچھے হতো পিছনে বসে না আগে বসো আচ্ছা ওই মাঝখানটায় টাদা আছে অনেকে কি কাম করে আছে করে না

তাড়াতাড়ি ভর্তি করেন আমি জিনদেরকে বলিনি ফেরেশ তাদের বলে আপনাদের বলছি ওই ফাঁকা জায়গাটা তাড়াতাড়ি ভর্তি করেন না হলে জীবনে আরম্ভ হবে না তাড়াতাড়ি একটু করে একটু একটু করে লোড়া হিলা করে সামনেটা করেলেন হ্যাঁ আর দেখতেও ভালো লাগবে আর দশটা মা বহনদের জায়গা হয়ে যাবে আমা আল্লাহ তালাপ এর সাধ কর পবে তো রকরা ওলে তের এ দন জ

এ আনিহিলেন শী এই ভারত গল ভারত গল ভার জানা ভারত দেড়ল ওয় জানা ভারত জানে না কোনটা পজ্জা সোজা দেখা দেখল আমার আজমের খাজা আজমের খাজ এই ভারতের মানে প্রবসান হল আমার হাজারে আগমনে ওলিদে ডর নাই এ দনো জাহান দনো জাহান এই বাবা এদিকে দেখেন নামাজ কে পড়ছে নবী আর দাঁড়িয়ে দেখছেন কে ওলি সুবহানাল্লাহ নামাজ তো চলছে শুধু ওলি দেখে নাই বাবা গো এই যে আমার মা বোনেরা আছে এরকম মা বন্ধের ভিতরে একজন শয়তান নারী আপনারা বলিনি একজন গেল্লা কাহানি নারী ওই শয়তান নারী বাবা ছিল আবু জাহেলের দলের নারী আমার নবীকে নামাজ পড়া দেখে নিয়া তার নেতাকে গিয়ে বললো হুজুর ব্যাপার গন্ডগোল বলে এখানে কি হইলো বলে হুজুর নিজের চোখে দেখলাম বাপের কালে যা দেখে নি তাই দেখে এলাম তা কি দেখে নিয়ে ডুব বললু আপনার ভাতি যে মোহাম্মদ সরসাল্লাম কি আমি দেখে আসলাম তার বিবি খাদে যা গে লইয়া নামাজ রত হয়েছে নামাজ পড়তে চালু করে দিয়েছে আবু জাহেলের মাথায় হ্যাঁ এটা আবার কেমন আজ নামাজ পড়ছে আমার ভাত যা তার বিবিকে লিয়া এবার কালকে অন্যর বিবি কোন নামাজি বানিয়ে দেবে অন্য ছেলেগুলাকে নামাজি বানিয়ে দেবে আর যখন নামাজ চালু হয়ে যাবে এবার মসজিদ বানাবি মিনার বানাবে গম্বজ বানাবি আর ওই মিনারে উঠি আজান চালু হইবে আবু জাহেল বলল। আচ্ছা ঠিক আছে শুনলাম ঠিক আছে আর ব্যবস্থা না করে না একটা নামাজি বাড়তে দেব না আমি মসজিদ হইতে দিব না বাবা গো ও মা বোনেরা নামাজের দুশ্মন হলো বাবা ওই আবু জাহেল আবোলাহা মসজিদের দুশ্মন হলে বাবা আবু জাহেল আবু আহ এরা চাইছে যেন মসজিদ না হয় এবার আপনাকে বলবো দাদা ভাই আমার মা এবার কোন দলের ভিতরে আপনারা থাকবেন মসজিদ বানাবার দিকে থাকবেন না আবু জাহেলের দলে থাকবে বাবা নামাজ নামস্ত দূরেগত হয়ে গেল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নামাজ তো হয়ে গেল বাবা আল্লাহর অলি হজরত আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখা হলো নামাজ হয়ে গেল ছোট বললো কেন আছে বাবার রে এবার আমার নবীকে জিজ্ঞাস করে ও গো এটা এবাদ দোতের নাম কি একবার হাঁটুতে হাত দিছে আবার দাঁড়িয়ে যেছেন আবার হরমার করে মাটিতে সেদ্ধা করছে এটা এবাদ দতের নাম কি আলি রে ও আমার চাচার হবে এটা আলি এটা নাম দোতের নামও নামা আজ এটার নাম হলো নামাজ আলী তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামাজ পড়া দেখলে বললো কেমন লাগলো বলে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো বাবা এত নম্র এত ভদ্রভাবে নামাজ আপনি আদায় করলেন খুবই মজা লাগলো আর এখন কিছু মাস্তান পার্টি বেরিয়েছে দেখবেন নামাজ পড়ে যে নামাজ তো পড়ে না মজা কুস্তি করতে এসেছে মহজিদ দিলে ট্যাঙ্কে ভাগ করে হাতকে চাইড়তে 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 এবারে থুতুরি গোড়াতে নিয়ে চলে গেল মাছ টান দাঁড়িয়ে গেছে এদের মতো দশটা যদি হয় তাহলে মহজিদের জায়গা ডবল লাগবে রে বাবা হ্যাঁ এক হাধারে হয়তো বরা পনেরোটা দিন শেষ করে দেবে এত ফাঁকার করছে ট্যাংকে আর বাবা হাত ঝাড়া ট্যাং ঝাড়া দেখলে তো মাথা খারাপ মানে নতুন গালার তো আরও ক্যাপাসিটি করছে খুব হ্যাঁ তো নম্র ভদ্র ভাবে নামাজ পড়ছেন খুবই ভালো লাগলো দেখে আমার নবী ইসলামের তাওয়াত প্রয়োগ করে দিল আলী যে ধর্মে নামাজ আছে এই ধর্মে তোমাকে আসার জন্য তাওয়াত দিলাম ইসলামের তাওয়াত দিলাম তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও আলী বলে হুজুর মুসলমান হয়ে যাব

তোমার বাবাকে বলো আর কাউকে বলবে না সংখ্যায় আলী এখন মারলো বাবা বাবা জনাব আবু কাছে গিয়া হাজির হয়ে গেল আব্বা আব্বাকে কি হলো রে বেটা হা পাঁচিস কেনে কি হইলো বলে আব্বা গু এটা কথা বলার জন্য এসেছি বললো কি বলে আপনার যা ওই যা। আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে কালেমা পড়ে মুসলমান হতে বলছে আমি বলা বাবাকে না বলে পারব না তাই আমরা অনুমতি চাইছে যে আবু শুনলেন হেলালের মুখে যে নবী বিবাহের খোদবা পাঠ করেছে বিবাহের সাক্ষী দিয়েছে এই নবীর জন্য বাবা আবুতলে বড় কষ্ট করেছে উনি বললো বেটা যাও তোমাকে অনুমতি দিলাম জীবনে আমার ভাতিজা কাউকে ধোকা দেয় নাই চালাকি করে নাই ঝোটা কথা বলে নাই মিথ্যা কথা বলে আল আমিন বলে যাও আমি তোমাকে অনুমতি দিলাম আর যাবে কোথায় বাবা অর্ডার দিয়েছে আল্লাহ রেফতর ভান্ডার আলী আলিরাদি আল্লাহ তালা নই এসে আমার নবীর কাছে হাজির হয়ে গেল আমি আপার কাছ থেকে ঘুরে আসলাম বাবার কাছ থেকে ঘুরে আসলাম আমার বাবা আমাকে অনুমতি দিয়েছে আমি এখন কালমা বড় আল্লাহর ওলে কালে মা বললো আশাহাদু একটু বলেন আমার সাথে সাথে ভাল লাগবে আশাহাদ ইলাহা ইল্লা আল্লাহ ও আন্না বাবা এক আল্লাহর সাক্ষী দিয়া এক নবীকে মেনে নেয়া বাবারা মুসলমান হয়ে গেল সাহাবি হয়ে গেল একদিকে মজার খবর আর একদিকে বাবা দুঃখের খবর বলবেন দুঃখের খবরটা কি আলী কালমা পড়লে মুসলমান হলো একটা মুসলমান বাড়লো এটা তো ভালোই খবর কি বলেন খুব ভালো খবর কিন্তু বাবা রে এই মা কথা বলবেন না আবু জাহিল একটা মিটিং ডেকে দিয়েছে বাবা কি মিটিং ডেকেছে মিটিং ডেকেছে আমার ভাতিজা নামাজ পড়ছে আবু জাহেল নবীর আপন চাচা ছিল না রে বাবা ভাতিজা ভাতিজা কচি কে মনে গাইতে যেতে পারে যে নবীর চাচা ছিল এর বাপের না হেসাম ছিল আ নবীর দাদর নাম আব্দুল মোত্তালিব ছিল বুঝে গেলেন আপন চাচা না তো আবু জাহেল একটা মিটিং ডেকেছে লোকজন এসেছে মিটিং এ তো লোকজন জিজ্ঞাসা হচ্ছে সর্দার সাহেব কিসের মিটিং কি ব্যাপার ইমার্জেন্সি মিটিং ডেকেছেন বলল আজকে মিটিং ডেকেছি একটাই কারণে একটা মেয়ে বলে গেল আমার ভাতিজা আর ভাতিজা বউ তারা নাকি নামাজ পড়ছে তো এই নামাজটা বন্ধ করা লাগবে না হলে গোটা গা নামাজি হয়ে যাবে গোটা মাক্কাই নামাজি হয়ে যাবে তো এই জন্য এখন থেকে বিষ দাঁত ভাঙা দরকার তাই আমি মিটিংটা রেখেছি এই ব্যাপার বললে হ্যাঁ তা কি করা লাগবে একটু বলুন আবু জেহেল বলল এই মা বোনেরা কথা বলবে না শোনুন আবু জাহেল বলল যে শোনো রে বাবা মাস্তানেরা আমার ভক্তরা আমাকে মান্যে বলা আমার ওই মোহাম্মদ যা মোহাম্মদাল্লামকে কেউ যদি মানার করে আসতে পারো আমি তাকে দুইটা এনাম দেব দুইটা পুরস্কার নবী কোনো অন্যায় কাজ করেছে বাবা মা বনেরা নবীন পরের বিবিকে এলে কি নামাজ পড়েছেন নিজের বিবিকে কে দুরা দুরাকাত নামাজ পড়ছে এটা কোনো অন্যায় হইল আবু জাহেলের কাছে অন্যায় আবু জাহেল বললো কে পারবা বলো আমার ওই ভাতিজাকে আমি নবী বলে মানি না যদি কেহ মার্ডার করে দিয়ে চলে আসতে পারো শেষ করে দিয়ে চলে আসতে পারো তাইলে তাকে দুইটা পুরস্কার দিব কি কি শোনো এক নম্বর আমি তাকে একশোটা উড় দেব আর আমার একটা বেটি আছে সুন্দরী নাম তার আউজারা। আমার ওই বেটির সাথে তার বিবাহ দিব এই দুইটা পুরস্কার দেব দেখুন ধর্মকে বাঁচাবার জন্য বিটি দিতে দ্বিধা করে না আমার ভাইয়েরা বাবারা এত বড় পুরস্কার ঘোষণা হয়ে গেল তবুও কেউ সাড়া দিল না অত সুন্দর মানুষটাকে মার্ডার করবো না আর তোর বিটিকে বিহা করবো না মনের কথা কেউ হাত তোলে না আবু যে হল বলো বারে কথায় এত গলার যুবক ছেলে আছো মাস্তান পাটিয়ে আছো কেহ তাই তোরা নিতে পারলে না আমার ভাতি যা কি মার্ডার তার কারো ক্ষমতা হলো না সবাই বলো যে না আমরা এই কাজ পারবো না কেন পারবি না কি জন্য পারবি না আরে পিছন থেকে মার্ডার করে দিয়ে চলে আসবি আমার বেটির সাথে বিহা হবে একসাথে উঠো পাবি বলে না পারব না কেনে পারবি না বললো কেন পারবো না আপনি জানেন না আরে নবীর তো বংশ বলিয়াছে চাচা আছে চাচা তো ভাই আছে ফোপা তো ভাই আছে ফোপা আছে আত্মীয় স্বজন আছে যদি আমরা নবীকে মারে এবার এই মা কাতে মাদার হতে আরম্ভ করবে নবীর বংশ তখন আমাকে মারবে যে মারবে নবীকে তার বংশ এবার খেবে যাবে জয়া একটার পর একটা মার্ডারের বদলা লিতে 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 ওই গোটায় মা রক্তের নদী বহবে আমরা পারবো না এত বড় কাজ করতে পারবো না আমাদের তারা মার্ডার করা হবে না যখন বলে দিল একবারে নার্ভাস হয়ে গেল বুঝে হে নৈরাশা হয়ে গেল কি করা যাবে আবার মনকে শক্ত করে চিৎকার করে বলল। এখনো ভাবা চিন্তা করে বল বাবা এই মজলিসে যারা বসে আছে এক জোড়া বাপের বেটা যদি কেউ তাড়াতাড়ি করে দায়িত্ব ডালি কে পারবে একবার বল যখন খুব মেজাজ লিয়ে বলল একটা পাতলা খিটকিটে করে একটা ছেলে পিছন থেকে হাত তুলে দিল হুজুর আচিল্লাচিল্লি করবেন না আর ভেজার লাগাবেন না মেজাজ আর গরম করবেন না আমি দায়িত্বটা নিলাম আমি দায়িত্বটা নিলাম ওই আপনার ভাতে যে নবী মোহাম্মদ মোস্তফা কে আমি মাদার করে দেব আজেল বুঝল হ্যাঁ বাবা এত গলা লোক এত গলা যুবক ছেলে আছে সে মস্তার মস্তার মোটা কাঠা এরা কেউ দায়িত্ব না আর তুই নিজে দায়িত্ব নিয়েছিস আমার বিশ্বাস হয়েছে না তুই পারবি কি পারবি না এমনি এমনি খালি বলছি আমার জামাই হবার লেগে একসাথে উঠের আশায় বলে না হুজুর না সর্দার সাহেব কারণ আছে কি কারণ বলে এরাও নবীকে মেরে দিয়ে চলে আসতে পারবে কিন্তু এরা যাবে না এদের বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে বেটি আছে যদি এরা নবীকে মারে তখন ওরা তখন এরা কে মারবে এই কারণে ভয়ে কেউ যাচ্ছে না আর আমি যাচ্ছি কেন আমার আঘাত হইতে আগা নাই পাঝাদ হইতে পাঝা নাই আমি মরে গেলে কাঁদবে আর কেহ নাই আচ্ছা তোর বাপ মা কেহ নাই বলে ছিল সব মরিয়া শেষ বাপ মা না হলে এবার বেটা হয় না বাপ মা তো ছিল কিন্তু এখন ভাই ছিয়ানায় মরে গেছে ভাই নাই বোন নাই আর বিহা শাদিও করি নাই আমি বর্তমানে একা এই কারণে দায়িত্বটা নিলে হয় মরবো না হয় মারবো যদি মারে আসতে পারি তাহলে বড় লোক হয়ে যাবো দাম কত বলেন তো তাছাড়া বড় লোকের জামাই হয়ে যাব নাম করা ব্যক্তির জামাই হব আ এই জন্য দায়িত্বটা নিলাম বাবারা আমার মা বোনেরা আবু জেহেল বলে ধন্যবাদ তোকে দিলাম রে বাবা তুই আমার হব জামাই হলি মানে এখানে হৈশনি হবি নবীকে মারার করতে পারলে হবি কিন্তু একটা কথা বলি বাবা শো তারা দেরি করিস না তাড়াহুড়া করে যা আর একটা কথা শো আচ্ছা আমার ভাতি তুই মারবি কি দিয়ে মারবি রে হাসুয়া দিয়ে মারবি না কাজে দিয়ে মারবি না লাঠি দিয়ে মারবি না তা দিয়ে না কুড়াল দিয়া কেমন করে মারবি আমার ভাতি একটু বল দেখি বাবা ছেলেটা বলল সর্দার সাহেব আমার বাড়িতে একটা অস্ত্র আছে এটা বুঝো মাক্কা শহরে কারো বাড়িতে না আমার মন বলে আপনার বাড়ি তো না এমন ক্যাপাসিটির একটা অস্ত্র আছে জানেন খালি ঠিক মতো মারতে পারলে আর বাঁচবে না আবু জাহেল বলে একদিন দেখাইস তোমাকে কি ধরনের অস্ত্র চ্যালেঞ্জ করলে গোটা আক্কাতে না খালি তোর বাড়িতে একলে আছে তো একবার দেখাইস তো দেখবেন বলে দেখাইস মন চাইছে দেখতে একদিন দেখাইলো জমি ওল মজাজ কেদাবে লেগছে জামি ওল মজাজ কেদাবে ওই অস্ত্রটা হাসার মতো নয় লাঠির মতো নয় দায়ের মতো নয় কোড়ালের মতো ওইটা দেখে মনে হচ্ছে একটা উঁটের কাটা মাথা এই ধরনের একটা অস্ত্র বাস্তবিক আবু জাহের স্বীকার করতে বাধ্য হইল এমন অস্ত্র আমার বাড়িতে না আর আমার বাড়িতে যখন নাই তো কারো বাড়িতে না যাকে বাবা দেখলে সন্তুষ্ট হলাম আর দেরি করিস না এই অস্ত্রটা দিয়া আমার আমার ভাতিজা তুই মার্ডার করে চলে আয় রে দোষ রে এরু তার দিদা হইল না আমার নবী মুখে মুখে চাচা বলে ডাকে একটু তোর দয়া হল না গুন্ডা পাঠা ছেড়ে বাবা আমার নবীকে মারবার জন্য নবীকে কদল করার জন্য কিন্তু পারবে কি যার দিকে আল্লাহ আছে এর সাথে পাল্লা কেটা দেবে তা বলে শুনুন আবু যেহে জিজ্ঞাসা করছে বাবা তোর নামটা কি তোর নামটা কি তো বললো আমার নাম হচ্ছে কুলদা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তাহলে চলে যা মেরে চলে যাব সে বললো এইভাবে বললে হবে না কিভাবে হবে এই কমিটির ভাইরা

মহাম্মা সাল্লাল্লাহ তা আলআরিস আলম্ বাবা কমিটি আমার খুব চাঙ্গা গো খালি বলতে দেরি তিরবার আনতে দেরি হয়নি এই মা বোনেরা কত আর আপনার বিরাট তো করবো ও গালদার আর মন দুদিন ভোরে আর পাবিনা রে মা একটু একটু করে যদি সামনে জায়গা থাকে আধাত করে রে মা জায়গা হচ্ছে না আমার বোনেরা আমার বেটিরা সোনামনিরা আধাত করে যদি একটু এগিয়ে আসতেন কমিটির হ্যাঁ বলে গেল কানা কানে যেটা ক্যাম্প করে দাঁড়িয়ে সবকে এগিয়ে এলেন কেম করলি আমরা তো কেম করাই পার্টি কিন্তু সব ছেলেপেরা কোলে করে বসে আছেন অসুবিধা হবে আপনাদের তাই ছেলে বাচ্চা কোলে করে একটু একটু করে এগিয়ে চলে আসুন তো এই একটু একটু করে আধাত করে এই মাবরের আপনারাকে বলছি খালি চোকো চোকো তাকাইছেন আগান না গো সুবহানাল্লাহ মুজি যে কাখে যে বলছে কিছু বুঝেই না আরে আপনাদেরকে বলছি একটু করে একটু করে আগান একটু একটু করে আগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু করে হিলেন লড়েন

আলহামদুলিল্লাহ এই তো হয়ে গেল আচ্ছা থাক আর আগে তো হবে না যারা আছে তারা এখানে এসে বসবে ইনশাল্লাহ চলে আসেন আগে আগে বসে যান চুমে চুমে বসে যান ইনশাল্লাহ হুলাজি আমার মায়েরা বোনেরা আমার ভাই আরে রাস্তার ধারে হেতে বাচা কেন বসে কান্দে রে আরসের পায়া হিলে হেরে হিল রে মা আরে রাস্তার ধারে হে তেম বাজা কেন বসে কান্দি আজা খোদা তালা দেখে তামা ফের তাদের তাই তো কয়া পারে তাই তো কয় তারা তার কহরে তোমরা তারা তারি কহরে তোমরা নাও না কোলে তুলে রে আরো সের পা ছায়া এই ছেলেরা বাবু কমেডি ছেলেরা যারা পরে আসবে ওরাকে বলবে যে আমার সাত করে জায়গা করে দিচ্ছি একবার হাঁটতে 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 দিয়ে একবারে শোকতি জলা দিয়ে বেঁচে জলা দিয়ে ঘুরতে ঘুরতে নিয়ে এসে এখানে বসে দেবো একাদশো ডাইটে যাবে মারে আগে এসছে বসে বলা মাত্র তারা একটু একটু করে হিলা লড়া আগিয়ে নিয়েছে আর হিলা লড়া করায় না আমাকে কিছু এতটা কথা বল দিয়ে দেন সামনে জায়গা ফাঁকা পড়ে এসে যারা আসবে তারা এখানে বসিয়ে দেন বাস হয়ে গেল মার্শাল্লা শোভান আল্লাহ আলহামদুলিল্লা ভরালু আর তো সায় না আরে নাই গো পিতা হে নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকত যদি পেহতা মাতা থাকত যদি পেহতা মাতা দোক যে তামার সব ভুল আর পায়া হিলের রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে হরসের পায়া হিল মের চ সেবা করে তাহার কোন আরে হারে আর সে তার কোষি হয়ে তাই তো কয় হয়ে তাই তো কয় সোনা চাঁদে কাকা পয়সা সোনা চাঁদে কাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না আরে এতিমের সেবা না এনা রাজি হবে না জান্নাত পাওয়া যাবে না রাস্তার ধার এতে বাচা রাস্তার ধার এতে বাচা কেন বসে কান্দে রে আর সের পায়া হিলে রে আল্লাহ ও মাসলে মালা নাম মোহাম্মদ ওয়ালা আলে আলা আলা সে মা মা লা মহ্ মা সাল্লাম বাবা আমার মা বোনেরা কী বলছিলাম মা নবীকে মার্ডার করার কথা বলছিলাম আবু জেহেল অর্ডার দিয়েছে ছেলেটা বললো হুজুর কথা যখন দিয়েছে কাজ করে দেবো চালাকি কি চতুরি নেই তবে আমার একটা শর্ত আছে আবু জেহেল বলো কিসের সত্য আছে বলে সত্য হলো এটা যে শুনেছি কানে চোখে দেখিনি হুজুর কি শুনেছিস বলে যেই নবীকে মানার করতে যাব ওই নবীর বলে একটা পালহান চাচা আছে ওনার না হজরতে আমির হামজা তখন মুসলমান হয়নি ও মা বোনের আরে আমি রামজার কবর খানা কায়দা জিয়ারত করে আসলাম রে মা সহত্তরটা কবর এক জায়গাতে আছে রে মা ঘেরা আছে ও মুসলমানের বলল সই হামজা, রামজা রাধি আল্লাহ তালান হ নবীর চাচা নাম করা চাচা ইনাকে দেখে বড় ডর লাগে ভয় লাগে যিনি হাঁক মারলে বনের বাঘ দড়ে পালিয়ে যায় কাফেরদের বুক দূর দূর করে ক্যাপে যায় তাই বলে শোনু ও নবীর চাচা যদি বাড়িতে থাকে আমি নবীকে মার্ডার করতে পারব না কোন দিন যদি নবীর চাচা বাড়ি হানে বেরিয়ে কোথাও যায় তোমাকে একটু খবর দেবেন বাড়ি ফাঁকা পাবো ওই সুযোগে নবীকে মেরে চলে আসবো আর একটা শর্ত হলো আর একটা শর্ত হলো এটা যে নবীকে আমি বাড়ি ঢুকে বাড়ি ঢুকে নবীকে মারতে পারবো না নবী যখন বাড়ি হেনে বেরিয়ে কোথাও যাবে ওই রাস্তা ঘিরে নবীকে পিছন দিক থেকে মেরে দেব সামনে দিক থেকে পারবো না আবু জেহেলবে যাতে ভালোই মাস্তান রে পিছন থেকে মেরিয়া পালিয়ে আসবে আচ্ছা ঠিক আছে যা এখন আরাম কর এই সুযোগ যেদিন পাবো তোকে আমি কথা দিয়ে দেব এবার আবু জেহেল দুইটা মহিলাকে ডাকলো দুইটা মেয়েকে ডাকলো একটা মেয়েকে বললো দেখ রে বেটি একাম ক আমার ভাতে যা বাড়ির আঁজর পাঁজরে খালি তুই গোয়েন্দার মতো যাশুসির মতো সিআইডির মতো তুই খালি ঘুরে বেড়া আমার ভাতি বাড়ি হানে কোন দিকে কখন যাচ্ছে এটা তুই ফলো করে থাকবি আর যেমনি উনি বার হবে নবী আমাকে বলে দিবি তোকে বেতন দেব মেয়েটা খুব খুশি বেতন পাবে বেতন পাবে খুব খুশি বললো ঠিক আছে আমি রাজি আছি আর একটা মেয়েকে ডাকলো ওই মেয়েকে ডেকে ডেকে বললো সুন্দর কাজ হলো ওই নবীর একটা চাচা আমির হামজা আছে ওই আমির হামজার বাড়ির আঁজর পাঁজর খালি ঘোরাফেরা করবি আর দেখবি আমির হামজা বাড়ি হানে কখন কোন দিকে যাচ্ছে একটু ফলো করে থাকবি যেমনি বাড়ি হানে বের হবি এসে আমাকে খবর দিয়ে দিবি আমি তোকে ন্যায্য বেতন দিয়ে দেব বাবারা আমার মা বোনেরা এই কথা বাবা বলে দুটাকে কাজে লাগিয়ে দিল আর ওই ছেলেটা মস্তান ছেলেটা আপনার বাড়িতে আরাম করছে বাবা খবর পেলে তার অস্ত্র লিয়ে নবীকে মারতে চলে যাবে এইভাবে পহরা দিতে দিতে একদিনকার ঘটনা একটা মেয়ে যেন হাঁপতে কাঁপতে ছুটে চলে আসছে বাবা আসার পরে আবু জাহেলকে বলল হুজুর সর্দার সাহেব কাম হয়ে গেছে কি হয়েছে রে বলে আমি নিজের চোখে দেখে আসলাম ওই নবীর যে চাচার ভয় করছিল আমির হামজা ওই আমির হামজা শূন্য সামান্তর সাথে না একটা তীর আর ধনুক লইয়া ওই ঘোড়ায় চড়ে ওই বন জঙ্গলের দিকে শিকার করতে চলে গেল কবে আসবে জানি না যতদিন না শিকার পায় ততদিন হয়তো ফিরবে না এই খবরখানা দেওয়ার জন্য এসেছি এবার আবুজেল খুশিতে ধরে না রে বাবা ধন্যবাদ রে মা এত মজার খবর দিলি আমির হামজানা এই বাড়ি থেকে বেরিয়ে শিকার করতে চলে গেছে অমনি তাকে পকেট থেকে কিছু টাকা বার করে বেতন স্বরূপ দিয়ে দিল। আবু জাহেল ওই মেয়েটাকে বেতন দিল মেয়েটা বেতনে টাকা নিয়ে চলে গেল ওরে শয়তান রে বেতনে টাকা তো রে কিসের টাকা তুই করলি না আমার নবীকে মার্ডার করার জন্য লোক দেখার জন্য তোকে টাকা দিল রে ও বাবা গো টাকা পেলে সবই হয় এবার টাকার জন্য বাবা খুশিতে মেয়েটা চলে গেল আবু জাহেল তাকাচ্ছে ওই লোকটাকে ওই মেয়েটা কেন আসে না যে মেয়েটা আমার ভাত যা ওই নবীর বাড়ির আশেপাশে ওইখানেই পহারা দিচ্ছে মুখের কথা জবানে জানি বলতে না বলতে বাবা ওই মেয়েটাও যেন ছুটে চলে আসছে এসে বলে সদা সাহি আমার ডিউটি শেষ হয়ে গেল কেন রে বললো আমি নবীকে দেখে আসলাম আপনার ভাতিজাকে দেখে আসলাম তার সাথে কোনো সাহাবি ছিল না তার সঙ্গে কেউ নাই তার চা ছাড়া কেউ নাই ঘোড়ায় চড়ে নয় একটা চাদর গায়ে দিয়া নবী যেন ওই সাফা পাহাড়ের দিকে চলে গেল আমি নিজে দেখে আসলাম গো নবী চাদর গায়ে দিয়া মাথাটা নিচু করে যেন চলে গেল আমি দেখে আসলাম তাই নাকি বললে হ্যাঁ এলে তোর বেতনের টাকাটা তুলিয়ে মা ওকে টাকা দিয়ে মিটিয়াকে বিদায় করে দিল আর যে ছেলেটা মার জন্য কথা দিয়েছে নবীকে ওকে এবার খবর দিয়ে দেওয়া হলো বললে কলদারে আমার যে তুই মারবি বলেছিলি এবার রেডি হয়ে যা কারণ তোর ভয় আর নাই নবীও বাড়ি রাস্তায় চলছে আর নবীর চাচা যার তুই ভয় সেও বাড়িতে নাই উনি স্বীকার করতে চলে গেছে এ সুযোগে তুই কামটা করে দে আমার মেয়েটা সাথে তোর বিহে দিয়ে দেব রে একশো ডাউর দিয়ে দেব রে বাবারা ওই যুব এবার ওই অস্ত্রখানা নিয়ে আমার নবীকে মারার জন্য বাবা নেশাই চলে যাচ্ছে বাবা আমার নবী চলে আগে আগে আর ওই দশমন্টা চলে বাবা পিছে পিছে তবে একটা কথা বলি বাবা গো আমার মা বোনেরা গো আমরা তাকাইলে সামনে দেখতে পাই পিছনে তো দেখতে পাই না রে মা কিন্তু আমাদের নবী কেমন ছিল জানে আগো যেমন দেখতে পাইতেন পিছনও তেমনি দেখতে পাইতেন নবী বলে এমনি আরামালা তারাও না বা এমনি মালা মালা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমার দেখা হলো আলাদা আমার শোনা হইল আলাদা এই লোকটা বাবা পিছনে পিছনে যুবকটা যাচ্ছে আমার নবীকে মারবার জন্য গো আমার নবী আগে আগে হেঁটে যায় আর দুশমনটা পিছনে পিছনে যাই একবার ডানে দেখি একবার বামে দেখে যে আমি নবীকে যে মেরে দেব আমাকে যেন মাছ থেকে হতে খেলালে বাবারা আমার মা বোনেরা এইভাবে চলতে 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 রে বাবা কিছু চলার পরে কিছু চলার পরে আমার প্রিয় নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলতে চলতে আর সামনে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে গেছে বাবা নবীজি আমার থমকে দাঁড়িয়ে গেছে যেমন থমকে দাঁড়িয়ে গেছে ওই ছেলেটা ফেতক মেত করে ডানে বামে চোরের মতো দেখতে ছিল বাবা এবার যেমনি নবী দাঁড়িয়ে গেছে ও দাঁড়িয়ে গেছে বাবা গো আর আমার নবীর গায়ে যে একটা পবিত্র গায়ে পবিত্র চাদর ছিল রে মা ওই নবীর গায়ের চাদর খান কে খুলি ওই দুশ্মনটার মাথায় চাপিয়ে দিয়েছে চাদরখানা মাথায় চাবিয়ে দিয়েছে আপনারা বলবেন যে লোকটা নবীকে মার্ডার করার জন্য আসছে আবার নবী তার গায়ে চাদর চাপানের কারণ কি কারণ হলো এইটা ওই চাদরখানা তার মাথায় যদি স্পর্শ করাতে নবী আমার পারে তাহলে জেনে যাবে এই ছেলেটা কেন পিছনে লেগেছে এই ছেলে কেন আমার পিছনে পিছনে আসতেছে এটা নবী জানতে পেরে যাবে তবে তাই লিখছে বাবা এই কারণে চাদরখানা চাপিয়ে দিয়েছিল কিন্তু ওই কাফের চাদরের সম্মান করলো না ইজ্জত করলো না যেমনি নবী চাদরখানা খানা চাপিয়ে দিয়েছে রে বাবা অমনি চাদর খানা উষ্টায়া ফেলে দিল নবীর গায়ে চাদর যদি নবীর গায়ে চাদরের সম্মান বুঝত তাহলে কখনো ফেলিয়ে দিত না বাবারে চুমা খেত ও বাবা মদিনার মসজিদে নবীতে একদিন আমার নবী চাদর গায়ে দিয়ে আছে হঠাৎ করে নবী খুদবা দিতে দিতে গা থেকে চাদরখানা খুলে সাহাবারাকে চালিয়ে দিল শাহাবারা চাদরখানা তাকাচ্ছে মুখে চোখে মুখে লাগাচ্ছে বলে হুজু চাদরখানা চালালেন কেন কি ব্যাপার বলল একটা বৃদ্ধা মহিলা আসছে একটা বুড়ি মা আসছে ওই মেয়েটা যখন চলে আসবে রে তখন আমার গায়ের চাদরখানা বুড়িটাকে পাড়ে বসতে দিস তোরা শাহবারা আশ্চর্য হলো কি ব্যাপার একে অকে করে বাবা কানে কানে বলছে হ্যাঁ রে আমরা জানি নবীর মা ইন্তেকাল করে গেছে আ নবীর নাই দাদি ওই বৃদ্ধা আছে যে নবীর কে গায়ের চাদর পেড়ে তাকে বসতে দিছে এটা তারা আনাগোনা করছে এবার মেয়েটা চলে এলো নবীর গায়ের চাদর কানে পাড়ে দিয়ে বলে মা তুমি বসো আমাদের নবীর গায়ের চাদর আমার নবী বলেছে তোমাকে চাদর চাদরখানে পেড়ে দিতে তাই তুমি চাদরের উপরে বৈশা যা যেমনি বলা ওই মহিলাটা চাদরের উপরে বাবা বসল না চাদর খানা তুলে চোখে মুখে বসা দিয়ে চাদরটা বুকখানে লাগিয়ে চাদরটা জমা দিয়ে মেয়েটা চলে গেল নামাজ হয়ে গেল সাহাবারা জানতে চাই গে নবী রসুল আল্লাহ হাবিব ওই মেয়েটা কে ছিল যাকে আপনার গায়ে চাদরখানা খুলে বসতে বললে অতচ মেয়েটা বসলো না আমার নাবি বলে তোমরা ভুলে যেতে পারো আমি নবী না তোমরা চিনতে না পারো আমি চিনতে ভুল করি না ওই কে ছিল জানো এই মেয়েটা ছিল আমার দুধ হালে মা এ মেয়েটা ছিল আমার দুধমা হালেমা আমার চাদরখানা আমি বেড়ে তাকে বসতে বলেছিলাম আমি দুই বছর ধরে যার পান করেছিলাম সম্মানের জন্য চাদরখানা বেড়ে দিলাম আমার নবী বলেছেন না জান্নাত হা থাকবে মম্মে হা দেখ সন্তান সন্ততিরা তোদের বৃহস্ত হইল তোর পিতা মাতা আর পদতল চাদরখানা ও বুঝে গেলে একটা মহিলা একটা বৃদ্ধা মা আবার নবীর গায়ে চাদরের ইজ্জত করলো সম্মান করল এই কাফেরটা চাদরের সম্মান বুঝলো না মাথা থেকে উষ্ঠে জমিনে ফেলাই দিল নবী যখন ফেলাইয়া দিয়েছে ওই হ্যাঁ যখন চাদর ফেলে দিয়েছে আমার নবী তো ফেলাইয়া দিবে না গায়ের ব্যবহার করা চাদর কোটি কোটি টাকা দাম দিলে ওই চাদর কিনতে পাওয়া যাবে না রে মা আমার ভাইরা ওই চাদরখানাকে নবী আবার ওই জমিন থেকে বাবা তুলে নিল কিন্তু একটা কথা কেতাবে লেগেছে রে মা বলবেন হেলাল কী রে ওই চাদরখানা যখন আমার নবী বাবা তুলতে যাই তখন ওই দূষ্মনটা বলল আর এমন সুযোগ হয়তো পাবো না অমনি তার হাতের অস্ত্র খানা নবীকে আমার চালাইয়া দিয়েছে যেমন নবীকে চালাইয়া দেওয়া গো আমার নবীর কপাল মোবার যেন কেটে গেল বার হয়ে গেল ও বাবা আ ওই দূষণটা পালিয়া গেল পালিয়ে তো গেল হায় হায় আমি মাইতো পানো না তো পানো না আমি কেবল আঘাত করেছি নবীকে কষ্ট দিয়ে দিয়েছি ও বাবা সে পালিয়ে গেল আমার নবী কপাল কাটা বেতা নবীর আগুন গো বাড়িতে বাড়িতে মা নাই নাই বাবা দৌড়ে গিয়ে বাবাকে বলবো একটু ডাক্তারের কাছে নিয়ে চলো বাড়িতে মা নাই আঁচল দিয়ে রক্ত দাও গো মা এই কথা বলার সুযোগ আমার নাই। আমি কোন দিকে যাবো কোথায় যাবো আমার দাদা ছিল সে দাদাটা দুনিয়া ছেড়ে চলে গেছে কবরে শুয়ে গেছে আল্লাহ আমি কার কাছে মনের কথা বলবো গো মন বলা একটা মার ভেটের বোন নাই একটা মার ভেটের ভাই না তার কাছে আমার মনের কথা গেল বলবো আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় কবল দিয়ে করে ঝরে যায় আমার নবী ওখানে না দাঁড়াইয়া একটু আগে গিয়া আল্লাহ আকবার বলে নবী শেষ দায়ী পড়ে গেল নবী শেষ দায়ী পড়ে গেল রে মা আমার আল্লাহর আরো শিল্প এজানে হেলতেছে বাবা নবী আমার শেষদায় পড়ে কান্দি আর এই কান্নার আওয়াজ কে শুনতে পেল না পেলো না আমার মা বোনেরা এই নবী চোখের পানি নবীর কান্না শুনতে পেল কি একটু বলে দিম আপনারাকে আমার নবীর কান্নার আওয়াজটা কার কানে গিয়েছিল জানে ওই যে নবীর চাচা আমির হামজার শিকার করতে যাচ্ছিল ঘোড়ায় চড়ে রে মা আগে আগে একটা হরিণ পালিয়ে যায় আমার পিছন পিছনে আমির হামজা বাবার তাড়া করে যায় তাড়তে তাড়তে জানের ভয় না কার আছে হরিণটা আল্লাহ আল্লাহ করে আর দৌড়ে পালিয়ে যায় যেন তীর আমার বুকে না

তারও চোখ দিয়ে পরে একবার ডানে দেখে পাবে দেখে এত এত করে আকাশের দিকে দেখে পাতালের দিকে দেখে এর তাকা দেখে আমি রামজা জানে ডরিয়ে গেছে কি ব্যাপার পাগলা হয়ে গেল নাকি হরিণীটা আমি ওকে তীর মারব ধনুকে তীর ফিট করেছি খালি ছাড়লেই কোল যাতে লেগে যাবে মরে যাবে কিন্তু হরিণ পালায় না দৌড়তে দৌড়তে থমকে দাঁড়িয়ে গেল তার কারণ নাকি ও বাবা হরিণীর কি হয়েছে ব এত কাঞ্চিস কেন থমকে দাঁড়িয়ে গেলে কেন হরিন তো মানুষ নয় কথা বলতে পারবে রে বাবা আল্লাহর কাছে আরজ করে আল্লাহ রব্বুল আলমী দাবি কেন কান তুমি অন্তর জামি গো আল্লাহ তুমি সবই জন রব্বুল আলমী তোমার হাবিবকে ওই কাফের রক্তক্ত করেছে আর ওই পাহাড়ে শেষ দায় পড়ে কান্দে ওই নবীর কান্না শুনে আমি আর কান্না থামতে পারি না গো মাওলা তাই তোমার নবীর চাচা আমির হামজা আমার কাছে দাঁড়িয়ে রয়েছে আমার গোস্ত খাবার আসায় আমাকে থেকে তাড়া করেছিল আমি নবীর নবীর কান্নার শুনে আমি দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ একটা করি মাওলাগত আমার জবানটা খুলে দেও না গো আল্লাহ আমার জবানটা খুলে দেও না গো আমি যেন মানুষের মতো কথা কইতে পারি আর ওই মানুষের মতো কথা বইলা আমি যেন আমির হামজাকে বুঝাইতে পারি আমার একে কতটুকু ভালোবাসে নবীকে চোবায়া জানোয়ার আর জানে জবান খুলে গেল আর অমনি আমার নবীর চাচা আমির হামজার সামনে বাবা কথা বলতে লাগলো চোখ দিয়া পানি বহে মুখ দিয়ে বলি বাড়িয়া যাই বলছে আমির হামজা তোমার একটা ছোট ভাই ছিল নাম তার ছিলা আবদুল্লাহ রাধিয়ালেকাল করে মাকামে আবুয়াতে শুয়ে গেছে তার বিবি আমেনা নাও কবরে সহিতা হয়ে গেছে আ ও তাদের একটা সন্তান তোমার ভাতি জাকে okay that's <laughs> সে একটা ইসলাম ধর্ম চালু করে ইসলাম ধর্ম জারি করে কাউকে মিথ্যা বলে না ধোকা দেয় না চালাকি করে না এই আমির হামজা তুমি এত বড় থাকবে ওই তোমার এতিম ভাদি যাকে ওই আবু জাহেলেরা এমন করে মেরে লোকদের লালে লাল করে দেবে এমন করে আঘাত করবে আর তুমি স্বীকার করে বেড়াবা বনে বনে hey যত শোভা পায় না আল্লাহর কাছে হিসাব দিবা কি করে মরে কবরে থাকবে কি করে আল্লাহ যদি তোমারে jigay ওরে আমির হামজা তোর যে যা আমার নবী ছিল কাফেরেরা রক্তে লালে লাল করেছিল তুই কি দিয়ে সাহায্য করেছিল বল তখন আল্লাহর কাছে দাঁড়াইতে পারবা না তোমরা এত বাঘা বাঘা সাজা থাকবে এমনি করে মেরে রক্তাক্ত করবে আর তুমি হরিণের পিছনে যাই ও বাবা গো এই কথা শোনার পর আমি ঢামঝা যেন মনটা পরিবর্তন হয়ে গেল কেন হলো আরে আমার ভাতিজা ইসলাম ধর্ম প্রচার করে আমরা আমাদের ধর্ম করি লাকুম দিন কুমলিয়ানি তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কিন্তু আমি তাই বলে আমার ভাতিজাত কোনোদিন মিথ্যা কথা বলে না কাউকে চালাকি করে না চৌধুরী করে না আর ওই মারবে এটা হবে না আমি ব্যবস্থা ব্যবস্থা করব। করব নিশ্চয়ই আর গেল না ওখান থেকে সোজা বাড়ির দিকে চলে আসছে যে বাড়ি যায় বাড়িতে গেলে নিশ্চয় খবরাখবর পাবো সঠিক খবরটা আমি জানতে পারবো হরিণ তো বললো ঠিকই আছে তবে জানতে পারবো এবার বাড়ি যাই চলে আসছে বাড়ির দিকে বেড়া দারুণ ইসলাম খাটকাট 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 করে ঘোড়ায় চড়ে চলে আসছে আর ওই বাড়িতে তার একটা বাঁধি আছে ঝরঝর করে কাঁদছে কে স্বামীর হামজাকে খেতে দেয় পানি দেয় সেবা করে ওই মেয়েটা কিন্তু চলে আসলো চোখ ভরা পানি লিয়া মুখ ভরা তোকে লিয়া জিজ্ঞাসা করে ওই মেয়েটা কান্নায় ভেঙে পড়েছে আমির হামজা বলে কান্দো কেন কি হয়েছে বলো কেন কান্দো বললো আমি বলবার জন্য ধরপড় ধরপড় করে আমি নিশ্চয় বলবো হুজু আগে দয়া করে দুটো খাবার খান একটু পানি পান করে মজা শক্ত করে আমির হামজা বলো মজার শক্তই আছে মজা শক্ত লাগবে না বল কি হয়েছে বল বলে না আগে দুটো খান হ্যাঁ খাবার জন্য এত বেগাতা করছিস কেন বলে হুজু এমন একটা দুঃখের সংবাদ আপনাকে দিব এমন একটা দুঃখের কথা আপনাকে বলবো আমি যদি বলে দিই আপনি আর খাবার খেতে পারবেন না আমার মনে হয় এক কাতরা পানি পান করবেন না এই জন্য জন্য বেগাতা করি আপনাকে বললো খাবো না আরে খবরটা বল কি হয়েছে বল মেয়েটা বলে হুজুর আপনার ছোট ভাই কাজে আবদুল্লাহ ইন্তেকাল করে কবরে শায়িত হয়ে গেছি আর তার বেটা আপনার ভাদিজা মোহাম্মদ সে একটা ইসলাম ধর্ম চালু করে আমাদের ধর্ম আমরা করি তার ধর্ম সে করে আজকে শুনলাম ওই আবু জাহেলেরা এমন করে মেরে রক্তে লালে লাল করে দিয়েছে বেঁচে আছে না মারা গেছে খবর নাই কোথায় আছে তাও আমার জানা না আমি খবর পাইলা যেই বলেছে বাবা আমির হামজা কখনো মুসলমান হয় নাই এক কাতরা পানি পান করে নাই একটা দানা ভক্ষণ করে নাই ঘোড়ার লাগামকে দিয়েছে টেনে লাগার ঘোড়ার লাগামকে খিজে দিয়েছে বাবা অমনে ঘোড়া ঘুর হুজুর খেয়ে যান বলে এক হুজুর পানি পান করে রক্তর পানি পান করব না যতক্ষণ পর্যন্ত আমার ভাতই যাকে বাড়ি আনতে না পারি তার তল্লাশ করতে না পারি খুঁজে বার করতে না পারি একটা দানা ভক্ষণ করব না অমনি ঘোড়ায় চড়ে কাট 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 করে চলে যাচ্ছে বাবা ওই আমাদের কাবাসরী যারা হাজির সাহেব তারা দেখেছেন ওমরা গেছে তাও দেখেছে বাবার ওই কাবার বাইরে তাকে হেরেম বলে ওই হেরেবে বসে আছে আবু জাহেলের দলেরা গুন্ডা সন্ডারাকে লইয়া আনন্দ করছে যে নবীকে মারতে গিয়েছে এখন খবর আসবে বাবা কিন্তু এবার তাকিয়ে দেখছে যে না না খবর আসে নাই আর লিয়ে চলে আসছে আসছে শোনো তোমরাকে একটা কথা লক করে তাড়াতাড়ি বলে ঘোড়া খুব জোরে আসছে একটু দাঁড়াও বলল কি বলে আমির হামজা যখন চলে আসবে আমরা তার ভাতি যাকে মারিয়েছি রক্তে লাল করে দিয়েছো বেহুশ করে দিয়েছি হ্যাঁ এবার আসবে হয়তো কার্ম খবর পেয়ে গেছে ওই ভাতিজার যার খবরাখবর আমাদের কাছে আসছে এবার আসবে দু চারটা উচ্চ বাচ্য বাক্য ব্যবহার করবে কড়া কড়া কথা বলবে যতই কড়া কড়া কথা বলো তোমরা যেন কেহ মুখ লিও না অন্যায় বলো না আমাকে যদি দুটো গালি যায় আমাকে যদি গালি গুলোজ করে দেয় অন্যায় ভাষা বলে দেয় আমি বরদাস্ত করে নেবো আমি তোমাদের নেতা খবরদার তোমরা কিছু বলবা না মুখ খুলবা না এমনকি আমাকে যদি মেরে রক্তে লালে লাল করে দেয় আমি এ তবুও তোমরা একটাও কথা বলবে না লোকজন খেপে গেল লোকজন ভেবে গেল হুজু এটা কেমন কথা আমরা এতগুলো আপনার এই সৈন্য থাকতে আপনার ভক্ত থাকতে আমাদের মুখের সামনে চোখের সামনে আপনার মাথা ফাটিয়ে দেবে গালিগুলো করবে আমির হামজা আর আমরা চুপ করে বসে থাকবো কেন বলে কেন তোরা বুঝিস না আমির হামজা একটা নাম করা ব্যক্তি আমাদের ধর্মে এখনো বেচার আছে মুসলমান হয় নাই এখনো তার ভাতিজার কলমাটা পড়ে নাই যদি বেশি বলতে যায় যদি তার জবাব দিতে যায় তাহলে রাগ করে তার ভাতিজার কালমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে এই কারণে বলছি আমাকে যদি গালিগোলজ

তিন দিয়া গড়াছে এই বাবারা মায়েরা কি বললো আমিraham জানবে গেছে নামার পরে বলে শুন বাপের বেটা যদি হোস মায়ের দুধ পান করে থাকি এক বাপের যদি বেটা হস তাড়াতাড়ি দাঁড়িয়ে যা আর বল আমার ভাতিজাকে কে মেরেছিস আমার ভাতিজাকে কেটা আঘাত করেছে তুই বল কেউ কিছু বলে না আর আগেই তো আমির হামজা জাহের টাইট করে রেখেছে বাজে সবাই মাথা নিচু করে চুপ করে এসো যতই বলো আমরা মুখ খুলবো না বারবার করে বলে আমার আমির হামজা চিৎকার করে বলে তোরা মুখ খুলছিস না কেন বল তোরা কে আমার ভাতে যার উপরে হাত তুলেছিস রে কেউ কথা বলে না আমার আমির হামজা চট করে চিন্তা করে ফেললো এদের সাথে বক বক করে আমার সময় নষ্ট করে লাভ নেই ভাতে যাকে খোঁজাখুঁজি করতে হবে দেখতে হবে আসলটাকে দুবারই লাগাই তাহলে কথা বার হবে আসলটাই তো হলো আবু জাহে অমনি বাবা হাতের ধরকটাকে তুলে দিল ফাটাম করে মাথার উপরে বসায় ফাটাম করে মাথাটা ফেটে গেল একবারই দিয়েছে আগের জোরে আবু জাহে এতদিন বলে জানতাম নেতা বলে জানতাম আর তুই আমার ভাতি যাকে মারিয়েছিস গুন্ডা দিয়ে সন্ডা দিয়ে রাস্তা ঘেরে ওরে এই বলে তার মাথা ফাটিয়ে দিয়েছে যেমন মাথা ফাটিয়ে দেওয়া মাথার চামড়া পাতলা চামড়াটা ফেটে গিয়েছে রক্তর ফোয়ারা চালু হয়ে গেছে রক্ত গল 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 করে বার হয়ে আরম্ভ করেছে ভক্তরা দেখছে কিন্তু কিছু বলছে না মানা করা আছে বলবি না বাবারা এবার একই দলের মানুষ তাই আমার আমির হামজা চিন্তা করলে হাই রে আমি একই দলের মানুষ আমরা একসঙ্গে উঠি বসে সব করি আজকে তার মাথাটা ফাটিয়ে দিলাম এবার তার চোখ থেকে ঝরঝর করে পানি বার হয়ে গেল আমির হামজা রাতিয়াল্লাহ তালে বললো শুন তোরা আমার ভাতিজাকে মেরেছিস রে যে ভাতিজাটা এক আল্লাহকে মানার কথা বলে আমার যে ভাতিজা নামাজের কথা বলে সত্য কথা বলতে বলে হারাম থেকে বেঁচে তাকার কথা কথা আমার ভাতে কারো কাছা এলে পা না অন্যায় বলে না কারো দুশ্মনি করে না কারো গেল্লা গায়ে না সেই ভাতে যাকে তোরা মেরেছে যার মা নাই বাবা নাই ভাই বোন কেউ নাই তার উপরে তোদের হাত উঠল কি করে তোদের দিলে দয়া মায়া কিছুই নাই রে বাবারা আমার মা বোনেরা যেমনি এই কথা বলা বলার পরে সময় নষ্ট না করে অমনি ঘুনাটাকে ঘুরিয়ে দিয়া ওই ভাতে যারা তো সে বাবা পার হয়ে গেল কোন দিকে যা আছে যেতে যেতে একটু দূরে যাওয়ার পরে কত রাচ্ছে নবীজি আমার শেষ দায়ী পরে এই তো ভাতিজাকে পেয়ে গেছি ঘোড়া থেকে তাড়াতাড়ি করে নেমে ভাতিজারের সামনে দাঁড়াইয়া চিন্তা করলে হায় হায় কি বলে এখন ডাকবো শেষ দায় পড়ে আছে মনে করলো এক কাম করি হ্যাঁ এই নবীর নাম ধরে না হায় ডাকি বলো না 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 আবার বিবেকে বাধা দিচ্ছে নবীর নাম ধরে ডাকবো না কি বলে ডাকবো এক কাম করি না হলে ওনাকে আমি যেইভাবে হোক আমাকে ডাকানো লাগবে ও মুসলমানেরা আমার ভাইয়েরা মায়েরা বোনেরা ডাক দিয়ে বলল আসালাম আলাইকা ইয়া আখি আসালাম আলাইকা ইবনে আঘি এর বাংলা মানে দাঁড়ায় কি এর বাংলা মানে হলো তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক গো হ্যাঁ আমার ছোট ভাই আমার ভাইয়ের বেটা এটাই হলো তার বাংলা তর্জমা একবার বলে নবীজি জবাব দিলেন না আবার সালামদের উত্তর দিলেন না আবার সালাসমারাতে তিনবার নবীকে সালাম করলো একবারও জবাব দিল না কারো সে মুসলমান নয় আমার চাচা হতে পারে দিন আলাদা ধর্ম আলাদা কাজে তার সালামে জবাব দিলেন না হ্যাঁ জবাব না দিয়া শেষ তা থেকে তিনি আল্লাহ আকবার বলে উঠে তাকিয়ে দেখছে চাচা দিয়ে তাকাচার বলছে কে তোমার ভাতিয়া কারো তুমি ভাতে যা কেরা তোমার ভাতে যা সালাম দিচ্ছ বললো আমি রামজা বাচা ও বাছা মোহাম্মদ আমাকে চিনতে পারো না বেটা আমি যে তোমার চাচা গো আমি যে তোমার চাচা আমি রামজা গো বলে না 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 আমার জগতে কেউ নাই নিজের বাপটাই যখন না নিজের মা যখন আমার নয় আমার দুনিয়া তার কেউ নাই যাও তুমি চলে যাও কেন বিরক্ত করতে এসেছ যাও চলে যাও শিকার করে বেড়াও গা তুমি কেন এসেছ আমার দুনিয়া থেকে হু নাই নিজের বাপ যখন নাই আর যদি থাকতো এমনি করে আমাকে রাস্তায় ঘেরে এখানে ঘরে মান অবমান করতে পারতো না আমার মাথা ফাটাইতে পারতো না আমি হামজা বলে বাচ্চা আমি বাড়িতে ছিলাম না রে বেটা আমি বনে শিকার করতে গিয়েছিলাম তোমাকে হরি নিতে এত ভালোবাসা আমার জানা ছিল না আমি চিনতে তোমাকে পারি বনের হরি তোমার জন্য কেঁদে পাগল পারা রে আর আমি শিকারের পেছনে দাওয়া করে ওই হরিণের মুখে খবর পেয়ে তোমার কাছে এসেছি তোমার কাছে এসেছে বাবা যা হবার হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে তুমি আমার সঙ্গে বাড়ি চলো নবী বলে বাড়ি যাব না বাড়ি যাবো না আমি হামজা বলে আমি ছেড়ে যাব না আর নবী বলে আমি বাড়ি যাব না কি হবে লাস্টে বললো ও চাচা তুমি যাও আমি বাড়ি যাব না আমি হামজা বল ওই কথাটা মাথা ফাটা কথাটা বলি তাইলে হয়তো খুশি হবে নবী তারপরে আমার সঙ্গে বাড়ি যাবে বলে ভাতে যে একটা কথা বলতে ভুলে গেছি রে বেটা কি কথা গো বলে তোমারও উপরি হইয়া তোমার তোমারও প্রিয়া তোমার মহাব্বতে ওই যে আবু জেহেল গুন্ডা দিয়ে তোমাকে রাস্তা ঘেরে মারিয়েছে ওই জন্য আমার হাতের এই ধনুকটা দিয়ে দেখো দেখো এখন রক্ত ভরে আছে আমার হাতের ধনুকটা দিয়ে আমি রা হামা আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছে এবার মনে হয় নবী খুশি হবে যে আমার দুঃসমনের মাথা ফাটিয়ে দিয়েছে এবার বুঝি নবী আমার সঙ্গে হেঁটে হেঁটে চলে যাবে কিন্তু না তা হলো না ওর উল্টা হয়ে গেলে নবী মাথায় হাত দিয়ে বলে চাচা এটা কী করেছ এ তুমি কি অন্যায় করেছ আবু জাহেলের মাথা ফাটিয়েছ এই কথা বলে আমার মন জয় করতে পারবে না আমাকে খুশি করতে পারবে না আমি মারামারি করার জন্য আসেনি ফাটাফাটি করার জন্য আসেনি হানাহানি করার জন্য আসিনি আমি এসেছি ইসলাম ধর্ম জারি করার জন্য চাচা মাথা ফাটিয়ে দিয়েছ এই বলে তুমি আমাকে খুশি করতে পারবে না যাও চলে যাও আমি হামজা বলল এটাও তোমার শেষ পুঁজি ছিল এটাও বলে তো ভাতে যাকে বাড়ি নিয়ে যেতে পারবো না তাহলে কি হবে বলল ভাতি যা কি হলে তুমি খুশি হওয়া বলো চাচা গো ওই মারামারি ফাটাফাটি না করে রক্ত না ঝরিয়ে চোখের পানি না ঝরাই আ তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে আমার কালমা পড়ে আজ মুসলমান হওয়া লাগবে তুমি যদি কালমা পড়ে মুসলমান হয়ে যাও আমি খুশি হয়ে যাব চাচা ভাতি যাই বাড়ি চলে যাব কেন তোমার হুঁশ হয় না তোমার বুদ্ধি হয় না চাচা বনের হরিণী চোপাইয়া হরিণী এতই আমাকে ভালোবাসে তুমি বললে তাহলে হরিণী সে যদি এত ভালোবাসে তোমার ভালোবাসা কত দরকার আমির হামজা বললো কথা ঠিকই এটা বরের হরি যার জন্য এত কাঁদে আমার ভাতি যা তার জন্য বেশি কাঁদ আমার দরকার অমনি সাথে সাথে আমির হামজা তোবা করে নিল আর তোবা করে কালে মালা ইলাহা বলুন না ইলাহা ইল্লা আল্লাহো মোহাম্মদুর রসুল্লা সরসাল্লা কালি মা পরে মুসলমান হয়ে গেছে তালে মা বরেরা বুঝতে পারলে ইসলাম জারি কদে কত নবী জিরে কষ্ট করতে হয়েছে রে মা কালি মা পরে মুসলমান হয়ে গেছে এবার নবী আর স্বাভাবিক চাচা ভাতী যাই হেটে হেঁটে যাচ্ছে চাচাবাদি যায় হেটে হেটে যাচ্ছে কথা হচ্ছে বাবারা আমরা বলে কথা হয় আর নবীর মুখ থেকে বাড়ালেও ওটা হাদিস শরীফ হয় বুঝে গেলেন বাবা নবী আমাদের মতো মানুষ নয় আমার নবী মুস্তাফা মোর্তাজামাক্কা আসি সাল্লাম বলল আচ্ছা চলো তবে চাচা একটা কথা বলি কি তুমি যে আমার কালে মাটা কি দেখে কালেমা বললা আমার রূপ দেখে না চেহারা দেখে না কী দেখে তুমি কালেমাটা মাটা পড়লা বলে আমি কালেমা মা পড়লাম আপনার চরিত্র দেখে আপনার লাখ দেখে যারা আপনাকে মারে আপনি তার মারতে চান না বরং দুঃখ প্রকাশ করে আপনার এই ব্যবহার দেখে আমি কালেমা পড়ে নিয়েছে বলছে আমি দেখে না দই নয় আমি দেখে না দই এ নয়ন মনে তোমার মত দয়ার রসোল সারা ভুবনে আমি দেখে না দই নয়ন তোমার মত রহমত নব সারা ভুবনে রহমত আল্লে আলামিন বলে ডাকল তোমায় খোদা তালা কোহরান সারা ভুবনে আমি দেখে না দই নয় তোমার মতো আর হাবিবে সারা ভুবনে একদিন হজর গিয়েছিলেন শিকারে কাভেরা যুগরি যুগ যুগতি করে করে পাথর মারে নবীর পাকে বদন সারা ভুবনে আমি দেখে না দয় নহনে তোমার মত দয় ফসল সারা ভুবনে হজর বলে কাতর হালে এ পাথর মালে তোরা এতিম বলে রক্তর ধারা বহে চলে না বে রক্তর ধারা বহে চলে অসুর ঝরে নবীর দুই নহয়নে সারা ভুবনে আমি দেখে না দয় তোমার মত দয়ার হাবেবা এসারা ভুবনে আল্লাহ হম্মা আসা্লে আলা এসাই এদে না মহাম্মা দেওয়া না আলেসাদে না মোহাম্মা সল্লাহ তালা আলি হো সাল্লাম বাবা আমির হামজা মুসলমান হয়ে গেল বাবা আমার মা বোনেরা আরে এই আমির হামজা উহুদের প্রান্তের শহীদ হয়েছিল রে মা এই মা মদিনের শরীফে আট দিন থাকার পরে একদিন বললেমকে বললাম হ্যাঁ এটা দয়া করে উহুদের ময়দানটা আমাকে দেখায় নিয়ে যেখান করে নবী জিদান দার মোবারকে শহীদ হয়েছিল আমার নবীর চাচ আমির হামজা যা শহীদ হয়েছিল ৪০ বাবার রিয়াল করে দিয়ে ওই

যেখানে তারা যাচ্ছে ওইখানে আমির হামজাকে ফেলাইয়া তার বুকটাকে ছেড়ে কলে যাবার করা হয়েছিল তা নাকান কেটেছিল এজিদের দাদি হিন্দা গলার মালা করেছিল কলেজ যাবার করেছিল আর তাঁত দিয়ে চলে গিলতে পারে না যাবে নাকি বললাম না 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 ওরা আলেম নয় এরা মৌলানা লয় এরা বদ্মা নয় এরা ওই পাহাড়ে যাচ্ছে আমি যাব না কেন যাব না যেখান করে আমার নবীর চাচার যা কাটা রক্ত পড়ে আছে যেকার করে নবীজির একাগা নবীজির সাহাবি আমির হামজার কান কাটা নাক কাটা রক্ত পড়ে আছে আমি ওই পাহাড়ে জুতা পায়ে দিয়ে উঠতে পারবো না ওইখানে দাঁড়াইয়া চার কুলো পরে আমার হামজার কবরটা চিনে নিলাম ওইটা হলে আমির কবর ওইখানে আল্লাহর কাছে দোয়া রাখলাম বাবা সারা বিশ্ব জগতের মুসলমানের জন্য বাবা গ আমার মায়েরা বোনেরা আপনাদের আবার খাওয়া পিয়ার ব্যবস্থা রয়েছে এবার একটা কথা বলবো আমার কমিটির ভাই রাখে এ হাজারার মাজকে সবাইকে সজাগের জন্য কি বলবো আল্লাহ আল্লাহ এই দেখের পাশে আপনাদের মা আল্লাহর ঘর মসজিদ মোম্বান মসজিদ আল্লাহ আল্লাহু আল্লাহু ওয়াইত আর ভিজনলা আমার নবী বলে আল মাসজিদ ও বাইতি মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা হল নবীর ঘর এই মসজিদ যারা বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে বাবা আজকে শেষ রাত্রি আজকে একটু আপনাদের কাছে হাত পাদ ব্যাটের লেগে নই বাবা খোদার ঘরের জন্য আমি জানি বাবা এর আগে আপনারা দিয়ে গেছে আজকে শেষ রাত্রি একটু মোটা মোটা চাইবো ও মুসলমান ছেলেরা আমার ভাইরা এই মহাফিলে কোন আল্লাহর বান্দা আমার আমির হামজার সাথে জান্নাতে যাবে আমির হামজার সঙ্গে বেহেসতে যাবে বাবা পাঁচটা হাজার টাকা মসজিদ ঘরে আপনারে দান করা লাগবে বাবা পাঁচটা হাজার টাকার জন্য আমি হাত পেতেছি আল্লাহর ঘর মসজিদের জন্য কে পারবে আমি হেলাল দোয়া করবো আল্লাহ আল্লাহ ওই মদিনাই যেখান করে উহ প্রান্তরে আমার আমির হামজা শুয়ে আছে তার খান আপনারা দেখতে পান নাই আমি চোখ বন্ধ করে জানে আবির হামজার মাজারটার সামনে আবার হাজির হয়ে যাচ্ছে ওখান করে হজরতে হানজালার কবর আছে ওইখান করে বিখ্যাত বিখ্যাত সাহাবিদের কবর রয়েছে বাবা ওই হানজাল হজরতে আমির হামজা হদি আল্লাহ তালান। সঙ্গে আল্লাহ যেন আপনাকে বেহেস্তে দেয় আমি পাঁচটা হাজার টাকা চেয়েছি আল্লাহর ঘর মসজিদে দান করবেন আমরা এত বড় মহাফিলে। আপনাদের জন্য আল্লাহর কাছে হাত তোলে ওলাবা তোলাবা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন আমির সঙ্গে আপনাকে ভেসতে জায়গা দেয় আছে বাবা কেউ একটা আল্লাহর বন্ধা কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো দিনদার কোনো ইমানদার ট্র্যাক্টরি মালিক ফ্যাক্টরি মালিক হার্ডওয়্যারের মালিক যে কেউ হন না কেন পাঁচটা হাজার টাকা আমি দশ হাজার বিশ হাজার বল কিন্তু আজকে বললাম না দোস্ত বুজুর্গ কে জানি কেমন হাতের অবস্থা আছে আপনাদের আমার জানা নেই তবে জমি জায়গাতে ক্ষয় খরচা করছেন এই দিকে লক্ষ্য করে আমি দশ হাজার বিশ হাজার চাইনি আমি জানি বিশ হাজার টাকা দেনে বলা পার্টি এখানে আছে পঞ্চাশ হাজার টাকা দেনে বলা পার্টি এখানে আছে আমার সব জানা কিন্তু দোস্ত বুজুর্গ আমি পাঁচটা করে হাজার টাকা চেয়েছি আল্লাহর বান্দা আমার নবীর উম্মাদ কে আছে বাবা আমার নবীর চাচা হজরত আমির হামজা জাশাই হাদা তার সঙ্গে বেহেস্তে যাবে এমন একটা খোদার বান্দা কে আছে যদি আছে তাহলে

জনাব আব্দুল হাকিম সাহেব তিনি সেদিন হাজি সাহেব পাঁচ হাজার টাকা দিয়েছিলেন আজ ওনার বিবি সাহেবা আমার হাজান সাহেবা উনি সাড়ে বারো হাজার টাকা দিয়েছেন জোরে বলুন না রে তাকবীর নারায় রেসা লাভ আমার হাজি সাহেব আন জোরে বলুন জিন্দাবাদ

আজিম উদ্দিনের নাতি নাতি অসুস্থ আছে এইজন্য আল্লাহ জানা সুস্থ করে দেই তাই 500 টাকা দিয়েছে আপনাদের দোয়া করা লাগবে আর বাহ ময়না বেওয়া সুবহানাল্লাহ এই দেখেন ময়না বেওয়া মানুষ शमीम নবে 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে샬াদ ময়না বেওয়া जिंदाबाद আব্দুল মুত্তালিব ঠিক আছে ডাইরেক্ট আমাকে দিলে কি

ঠিক আছে বাবু আচ্ছা আসরাল হক উনি দিয়েছেন একশো এক লাখ একশো দুই টাকা দিয়েছে আমার আসরাল দান আল্লাহ তুমি কবুল করো করা আচ্ছা ঠিক আছে আর একজন পিছন থেকে পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ তালা তুমি কবুল করে লিও আমিন সম্মা আমিন

আ কমিতে ছেলেরা এরো যাও বাবা একটু আমার মা বন্ধুদের কাছে আপনিও জানতো এই বুঝি আপনি জানে তুমি এদের কাছে মা বন্ধুদের কাছে হ্যাঁ আর একটু মামার এর বেশি বসে দিছো আম্মা জানে এখন পর্যন্ত আমি তো বহজুদ মহাজিদ তো তালা হয়ে গেছে কিন্তু এখনো বলে এক তালা ছাদি হয়নি সুবহানাল্লাহ এবার ছাতবারাতে হবে তো একটু বেশি বেশি করে আমার আম্মা জানের দিন তো সবাইকে বলো প্রত্যেককে বলবো আমার মা বোনের আজকে যতগুলো আছে 100টা করে টাকা যদি जिंदा বাপ মরার মায়ের নামে দেয়াই ছাদ এবার বাবার দুইটা ছাদ হয়ে যাবে যদি আমার মা বোনারা একশো 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 করে দেয় তাহলে তো মা বন্ধুর বলো মা একশোটা টাকা দিলে কিচ্ছু যায় আসবে না মা এটা তো রাখে সাথে হবে আমার জানে তো এটা মেহরবানি করে দেন দোয়া করি আর আমি

পাঁচ হাজার টাকা যে পেলাম না রে বাবা আপনাদের ভিতরে কোনো কেউ নাই পাঁচটা হাজার টাকা আপনি পাঁচ মাস টাইম লেন তাও ভালো পাঁচটা হাজার টাকায় মসজিদের ছাদ করার জন্য আপনি দেন আপনি বলতে পারেন হেলাল আমি টাকা বসে দিব না ছাদ যখন করবে তো এক কুইন্টাল রড দিয়ে দিব আচ্ছা সুগর দুই টলার একশো কুড়ি টাকা আর দুজনে পঞ্চাশ করে একশো টাকা আল্লাহ তালা কুশোর মুশোর হঠাৎ দেখে ভয় লেগেছে লাঠি নিয়ে চলে রে বলছি আমি আল্লাহ 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 তো বাবা এই এক কুইন্টাল রডও যদি কেহ পারে বা পঞ্চাশ কিলো রড দিতে পারেন যে হেলাল সাহেব যখন ছাদ করবে আমাকে খবর আমি এক কুইন্টাল রড বা পঞ্চাশ কিলো রড মসজিদ আমি দিয়ে যাবো আমার বাবার জন্য দোয়া করে দিয়ে মায়ের জন্য দোয়া করে দিয়ে হ্যাঁ ব্যবসা বাণিজ্য দোয়া করে এরকম কোনো খোদার বান্দা যদি একটা মর্দে মুজাহিদ আসিস তো বাবা আই তো তোর ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহর কাছে হাত তুলে আমরা এত গেলা মানুষ দোয়া করবো আল্লাহর ঘরের ছাদ যেন এবার হয়ে যায় ইনশাল্লাহ আর আসুন একটা ছোট্ট করে দোয়া দেন তো বাবা আমার হাজির সাহেব এবার উনি সাড়ে বারো হাজার টাকা দিয়েছে আমি একটা পাঁচ হাজার টাকার জন্য বলেছিলাম তো দেখা যাক যদি আপনারা কেউ পারেন কোনো আল্লাহর বান্দা একটা পাঁচ হাজার টাকা দেন বলার দেন না বাবা রাজি হন না এই পাড়ার হোক ওই পাড়ার হোক মাঝ পাড়া হোক হ্যাঁ শিরো হোক হোক যেখানকারই হোক একটা পাঁচ হাজার টাকা দাতা যদি হতে পারতেন খুব খুশি হতাম বাবা আল্লাহর ঘরের জন্য বলেছি পেটের জন্য নয় যদি নগদে না পারেন আপনি বাকি তো পারলে এখানে খাতা আছে লিখে দেন আপনি এক মাস দুই মাস পর যখন এক কথায় ছাদ করবে আপনাকে খবর করা হবে তখন আপনি দিয়ে দেবেন বেড়া দাঁড়ান এসে এক বাহ গ তোমার দাঁড় জ্বরে বলে সোভান আল্লাহ এক বাহার ডে গ নাহ তোমার দাঁড় যেতে আমার মনে চায় পার নবী একবার দেখ না গো তোমাদার একটা করে হাজার টাকাও যদি আপনারা পাঁচজন পারেন এটু রাজি হন তো ভাই ও দাদারা আল্লার ঘরে ছাদ করার জন্য একটা করে হাজার টাকা যদি দেনে আছেন দুশো একশো পাঁচশো যেটা পারবেন আপনি দেন বিশ্বমিল্লা বলে আর বাকিটা দরকার হলে খাতাতে লিখিয়ে দেন পরে দিয়ে দেবেন এরকম পাঁচটা ভাই জানবো যে খোদা গো হতে পারেনি তারা এক হাজার এক হাজার করে পাঁচজনাই দিয়েছে দেখেন তো আছে যদি কেউ বলে যে হ্যাঁ আমি এক হাজার দেবো তাহলে আপনি এসে আমাকে তাড়াতাড়ি করে বলে ও আমার মারা এই আমার মনেরা বেটি রে বুবুরা আপনারা পারবেন কয়েক এক হাজার টাকা দিতে আল্লাহর ঘরে ছাদ করার জন্য দেখেন দেখবার চেষ্টা করে আলহামদুলিল্লাহ नारे तकबीर नारे रिसालत যারা আব্দুল মালিক সাহেব जिंदाबाद হেলালেরbullet দেরি দিতে দেরি হয়নি এই আবদুল মালেক এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ এই ওজি সাহেব তো দেখুন তার ভিতরে আর চারজন দেখতে একটা করে হাজার টাকা দিতে তো বাবু যার ভিতরে ঢুকে যান আল্লাহর একটা 1000 টাকা এই যে খোদার ঘর মসজিদ আমার পাশে এই মসজিদ এখনো ওই তিন জামানো আছে ভাই আমার মায়েরা পারলে এক একটা দিন তাড়াতাড়ি হয়ে যাবে ঢেলে দেবো মারা এক হাজার টাকা দেনে বলা বলুন আছে আমি গজলটা বলে দিয়ে আমি হাত তুলতে দিয়ে রুখে দিয়েছি হ্যাঁ ওই পাঁচ হাজার টাকার জন্য আমি গজলটা বলে একটা দোয়া করবো ভাই এতে যাই হোক একটা দোয়া করব তারপর তখন আগে আবার বাড়ব ইনশাল্লাহ দেখার চেষ্টা করে একটা হাজার টাকা মনটা হালকা করে পাতলা করে বাপের জন্য মায়ের জন্য কিছুর সাথে যাবে না বাবা কিচ্ছু সাথে যাবে না কষ্ট হবে দিতে ঠিকই এটাই আপনার সঙ্গে সাথে হবে বাকি এত বড় বাড়ি গাড়ি সব থেকে যাবে আপনি তিনটা কাফনের বেশি পাবেন না ওই কাপড়ের পুটলি করে ওই পাঁচতলাতে ফেলে চলে আসবে আপনার আর কিচ্ছু থাকলো না আহারে কি দুনিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে ঢেলে দেন ওদিক দিয়ে যান ওদিক দিয়ে যান এই যে আমার মা বোনের একশো দুশো করে বেশ কিছু টাকা দিয়ে পাঠিয়েছে আপনাদের জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ মনিশ ওর মা জানি খেলা

যখন ছাদ করবে খালি আমাকে বলবে আমি পাঁচ কুইন্টাল রড দেব জোরে বলুন নারে তাকবীর নারে রেশালাত পাঁচ কুইন্টাল রডের দাতা জোরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ দেখেন হ্যাঁ আল্লাহর বান্দা আছে কি না দুনিয়াতে এমনি মসজিদ মাদ্রাসা চলছে না বাবা পাঁচ কুইন্টাল রডের দাতা হয়ে গেল এই ভাই এই দাদারা আচ্ছা উনি একাই পাঁচ কুইন্টাল দিলে আপনাদের মধ্যে চারটা ভাই পঁচিশ কিলো করে রড রুইন্টাল দেন দেখি লেখান তো ওই যে পঁচিশ কিলো করে চারটা ভাই আমার রডের জন্য রাজি হন তো ছাদ করবে তখন আপনি দিয়ে দেবেন পঁচিশ কিলো করে চারজন আমি হালকা করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার মায়েরা বোনেরা আপনারা কে বলি আম্মা জানেরা পঁচিশ কিলো করে রড দশ কিলো করে রড যদি আপনারা পারেন তো আপনারা লেখাবেন ছাদ হবে তখন আপনারা দিয়ে দেবেন ইনশাল্লাহ মাত্র চারজন ভাই আমার পঁচিশ কিলো করে একটু রাজে হন ভিতরে ঢুকেন এক কুইন্টাল রোড পারলে এই বলে ইনশাল্লাহ তুমি কত দয়ার নবে গমে কত দয়া

কাঁদিতে ও মাত ভাবে না বে আর ও মাত দে তোরার জন্য কাঁদবে মহাসার এ নবী একবার ডেকে না হো তোমাদার নবী একবার ডেকে না হো তোমাদার Ore a Maha Shari or কেউ করাবে না তুমি বিনে না বেগ মহাশয় কঠেন দিনে কেউ তরাবে না তুমি বিনে না বেগ আরে গোনহাগার সব দলে দলে আসবে তোমার তার নবী একবার ডেকে না এত তোমার দেশ নবী একবার এন গোমারদার তোমার তে যে আমার মন চাই পার একবার ডেকে এও গ তোমার দার একশো টাকা দিয়েছেন আমার নিজামতিনের একশো টাকাও আল্লাহ তালা তুমি কবুল করে নিও আমি তাহলে বাবা এই কোনোটাই হলো না না পাঁচ হাজার টাকা হলো না এক হাজার করে পাঁচজন হল না পঁচিশ কিলো করে চারজন হল দু যে ডেজে করো রে বাবা হ্যাঁ খবর আছে নাকি শোনা আলহামদুলিল্লাহ খাইরুন বিবি এক হাজার টাকা

হ্যাঁ আজকে শেষ রাত্রিতে তোমার বান্দারা মুক্ত হতে দান করেছে আমার হাজির সাহেবা তিনি সাড়ে বারো হাজার টাকা নগদ স্টেজে দিয়ে পাঠিয়ে দিয়েছে আল্লাহ এক হাজার এক হাজার এক হাজার করে তোমার বান্দারা দিয়েছে দুশো একশো পাঁচশো করে দান করেছে আল্লাহ আমার কমিটির দ্বারা ছেলেদের দ্বারা একশো দুশো দশ বিশ পঞ্চাশ সহ করে আমার মা দিয়েছে এবং দিতে আছে দিতে থাকবে আল্লাহ গো কেউ বলেছে আমার মায়ের নামে কেউ ভাইয়ের নামে কেউ দিদি ও দাদার নামে নানা ও নানির নামে ছেলের নামে আল্লাহ কারো ছেলে মারা গেছে কারো অসুস্থ আছে আল্লাহ কারো নাতি অসুস্থ আছে আল্লাহ আমার ওই ভাই বলে গেলে একটু অসুস্থ ভিতরে আল্লাহর কাছে দোয়া করে দেবেন আল্লাহ রব্বুল আলমী তোমার কাছে তুই হাত তুলেছি অশিল করে আল্লাহ গো যে যা মনসে যে যা নিয়েতে তান করে ছাড়লা কবল করে নিও মাওলা বেনামিতে পাঁচ কুইন্টাল রডের ওয়াদা করে আল্লাহ বেনামি যতই হোক আল্লাহ তুমি তারে নামাজ বানাইয়া দিও মসজিদের হিতাকাঙ্ক্ষি বানাইয়া দিও আল্লাহ তার মনে কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও লোক নাম বলার জন্য ছটপট করে উনি এত বড় পাঁচ কুন্টা একটা বড় সব থেকে বড় দাতা হয়ে নাম বলতে মানা করেছে কোরআনে লেখা আছে সেরেন মানা নিয়ে তার প্রকাশে দান করা তাও ভালো চুপচাপ দিয়ে দেয় সেটাও ভালো আল্লাহ গো তোমার বান্দা পাঁচ কুন্টাল রদ দান করেছে এক ব্যাগ এক ব্যাগ করে কয়েকজনের সিমের দান করেছে আল্লাহ এক কথায় সকলের দান গোলা আপনার নবী পাকের অশিলায় কবল করে নেন আ আমার হজরতে আমির হামজা রাজি আল্লাহ তাআলা অনুগ্রহ সঙ্গী আল্লাহ দরআগে বেশবাসী করা ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা আহলিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুরিয়্যাতিহি ওয়া আহলি বাইতাহা আজমাঈনা বিরহমতে গায়া আর-রহমান আর-রাহিম আমর সোমা আমি ভাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হামমা শাল

আজা अंशु জহুদিতলা এক বস্তা সিমেন্ট ডলারের স্তে 10 কিলো ভটটা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন তো ভট লাগালাগি লাগি চলছে রে মা আমার বোনেরা যখন হবে তখন আপনারা জমির ফসলগুলো আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করেন এখন থেকে নিয়াত করেন হ্যাঁ 10 কিলো 20 করে ভটটা দেওয়ার আর নিয়াত করেন আর আপনারা নিয়াত করেন দেখুন আল্লাহ আপনারা এই নিয়াতকে پورا জমিতে করে দিবেন ইনশাআল্লাহ আমি দোয়া করব আবার দশ কিলো ভুট্টা দেবেন আল্লাহ আপনাকে পঞ্চাশ কিলো বাড়িয়ে দেবে জমিতে ইনশাআল্লাহ আল্লাহ একটু দানাটা মোটা করে দিতে পারে আলো সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ তো বেড়া দার ইসলাম সামনে কেরাম আমি হজরতে আমির হামজা রাজি আল্লাহ তালুর অস্তা দিয়ে আপনাদের কাছে বলেছিলাম আপনারা দান ধ্যান করলেন এইভাবে একটু দানটা আপনাদের করতে হবে তবে আফসুস হলো বাবা একাই পাঁচ কুইন্টাল রড দিতে পারল গো আপনার এত গলা লোকের মধ্যে হ্যাঁ একটা ভাই আমার পঁচিশ কিলো রডের ওদা করতে পারলেন না যে আপনাকে ভরে উঠে কিনে এনে দিয়ে দিতে হবে হ্যাঁ কবে ছাদ করবে তখন আপনি দেবেন এই কথা বললাম খালে নামটা একটু পাঠাতে না পঁচিশ কিলো করে চারজন আল্লাহর বান্দা সোভান আল্লাহ আমার মা বোনেরা আমার ভাইয়েরা আপনারা কেউ পারলেন না মায়েরাও পারল না এক কাম করেন তো বাবু একটা কাজ করে দশ কিলো করে মাত্র দশ কিলো করে দশ দশ কিলো করে যদি আপনারা পারেন আল্লাহর ঘরের জন্য রড দান করতে একটু উঠে আসেন তো এটা উঠে আসেন এটা আপনার সঙ্গে আমি মোসাফা করি বাবা চলে যাব আর কবে দেখা হবে না হবে জানি না দোস্ত বুজুর্গ আমার ভাইরা পহিলা নভেম্বর থেকে আবার কালিয়ে যোগে ঢুকবো তারপরে এখন দিনাজপুর চলে উত্তর দিনাজপুর করণদিঘি থানা শাহাবুর গঙ্গারামপুর থানা এইদিকে এখন চলে যাব গোল্পগুর থানা পহিলা নভেম্বর থেকে মজ্জমপুর পিরোজপুরে পাঁচ দিন জীবনে বিশে নভেম্বর থেকে বালিয়ে ডাঙা সাত দিন জীবনী হ্যাঁ কালিয়াচক বাবা ছাড়া আর হইলো না তবে এই এলাকাতে আর আমার এখন আপাতত আবাদ নাই আবার দেখা হয়তো ভাবে হয়ে যেতে পারে আজ আপনাদের জন্য একটা দোয়া করি আমি মাত্র দশ কিলো করে দশ কিলো করে দশটা ভাইয়ের কাছ থেকে আমি রডের দাবিদার হলাম ভাই আমার দাদা আমার মা বলে যে আপনারা যদি পাঁচটা হন পাঁচ দশ কিলো করে রড এই মসজিদে ছাদ করবার জন্য রডের দাম দাম বেশি নয় রে মা হালকা আপনি দিতে পারবেন আর যখন ছাদ করবে তখন দেবেন একটা দাদা ভাইকে উঠে আসতে পারবেন দশ কিলো দুখানা শীত হলেই তো দশ কিলো হয়ে গেল তো দশ কিলো রড আপনি মসজিদে ছাদ করার সময় দেবেন এরকম একজন আল্লাহর বন্দা কেউ একটা উঠে আসেন তো ভাই দেখি মেহরবানি করে যদি আপনার তেলে দয়া হয় আছে কেউ একটা ভাই দশ কিলো রড দেওয়ার মতো একটা লোক নেই

নুরুল হক এক বস্তা সিমেন্ট লিখিয়েছিল তো বললো যে আমি আর বাকি রাখব না চারশো টাকা আপনি নিয়ে তো এক বস্তা সিমেন্টের দাম বেচারা এটা ভিতরটা অসুস্থ দোয়া অবশ্য করেছি মনে ছিল উনি বললো যে নগদই চারশো টাকা নিয়ে এলেন এক বস্তা সিমেন্টের জন্য উনি দিয়ে দিয়ে সে বেড়া দাঁড়ানি আমার ভাইয়েরা আমার আম্মা জানেরা তাহলে দশ কিলো ভোটটা চাহাচি রড দিচ্ছে ভোটটা যখন ভুটটা চাহাচ্ছি তখন আবার দিচ্ছে সিমেন্ট বাবারে আচ্ছা ঠিক আছে ভুটটা তো ভুটটাই দে র দেওয়ার পার্টি তাহলে নাই কমিটি যেন বলতে না পারে যে হেলাল চেষ্টা করেনি বারবার বলেছে অনুরোধ করেছি হ্যাঁ দোস্ত বুজুর্গ অনেক রকম করে বুঝিয়েছে কিন্তু একটা একটা খোদার পাড়াতে রড দেবে এমন নাই আমার মন বলে আমার হাদি সাহেবের ব্যাটারাই বানিয়ে দেবে মসজিদের ছাদ বেড়া দাঁড়িয়েছিলাম কিন্তু আমার উদ্দেশ্য হলো একাই তারাকে বানাতে দেবো কেন আমরা ঝরুক ঝরুক করে দিয়া সবাই মিলে দিয়ে একটু সাহায্য করব সবাই নেকি পাবো তো একটা é a é palavra é

নিজের বাসায় নিজের বাড়িতে তিনি বাবা আবার আবার পৌঁছে গেল আবু জাহেল চিন্তাই পড়ে গেল আমি যদি এইভাবে না পাঠাইতাম তাহলে হয়তো আমির হামজা আমারই দলে থেকে যেত আজকে তার ভাতিজার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার একটা পালভান কমে গেল আমার একটা যোদ্ধা কমে গেল এই ভাবছে হয় আবু জাহেল বেড়া দাঁড়ানিসলাম বাবা গো হাজি সেহে যায় আর আবু জাহেলের বাড়ি খুঁজে খুঁজে বাছাই করে বর্তমান সরকার আরবের সৌদি সরকার ওই আবু জাহেলের বাড়িতে এখন পেশাব পায়খানা বানিয়ে রেখেছে যে হাজি সে আয় আর ওখানে পেশাব কর আবু জাহেল ওই বদরের প্রান্তরে দেখবেন মোবাইলে মাঝে মধ্যে দেখাচ্ছে আবু জাহেলের কবরে সবাই জুতা মারছে আর নবীর রৌজাতে সালাম করছে জোরে বলে সোভান আল্লাহ দিনের দুশ্মন বেড়া ইসলাম সেইখানে সবাই গিয়ে চুমা দিচ্ছে সালাম করছে সত্তর হাজার ফেরিস্তা সকালে সালাম করি আবার সত্তর হাজার ফেরেস্তা আবার বইকালে আমার নবীর পাক সাহেবকে রজায় সালাম করার জন্য আসে বেড়া ইসলাম আর আবু ছিছা করছে সবাই কেন আমার নবীর কালমা পড়লো না বলে বেরাদার ইসলাম এই বাবা আবার তাহলে বলি এমনি করে ইসলাম জারি হয়েছে ইসলাম প্রচার হয়েছে বাবা আমার মা বোনেরা কিন্তু দোস্ত আমার নবীর মা চলে গেছে বাবা চলে গেছে একটা মহব্বতের চাচা ছিল আবু তালে আবু তালেব কিন্তু বাবা অসুস্থ হয়ে গেছে এমনকি মৌতের সাথে লড়াই চলছে আমার নবীর কষ্ট কত দুঃখ একের পরে এক চলে আসছে দেখেলেন বাবা মা চলে গেছে বাবা চলে গেছে দাদু দাদিরা চলে গেছে নানি চলে গেছে এবার আমার নবীর চাচা

হ্যাঁ আবু তলেব তখন উনি অসুস্থ হয়ে গেছে এবার অসুখ পড়ে গেছে আর বাঁচবে না একদিকে নবী বসে আছে একদিকে এই বাবা আবু জাহেল বসে আছে আমার নবী বলে চা তুমি তো দুনিয়া থেকে চলে যাবা যাওয়ার আগে একবার আমার লাইলাহা কালমাটা পড়ে নাও এই আবু তালেব একবার খালি আমার কালমাটা পড়ে নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারেন্টি দেব কেন্দ্র বাবা ফাতিজার যার কথা আছে। শুনতেছে অমনি মুখটাকে ঘুরাইয়া মুখটাকে ফিরাইয়া আবু জাহেল বলল আবু তালেব এতদিন কলেমা পড়ো নাই আজকেও যেন নবীর কলমা পড়ে নিও না যদি আজকে মরণের কালে কলমা পড়ে নাও তাহলে মা বোনেরা ঠাট্টা বিদ্রূপ করবে দেখ আবু তাহলে মরণ দেখে ডরিয়া গেছে এই জন্য কালমা পড়ে নিয়েছে হবতার কালমা পড়িও না আবু বক বকবকানি শুনতে যেমন যাওয়া অমনে আবু বাবা জানটা কবজ হয়ে গেল জানটা কবজ হয়ে গেল কালে মা ভাগ্যে জুটল না কালে মা পড়া হলো না আবু জাহের বলল খুশিতে চলে গেল আবু তালেকের নবীর কলমা পড়তে দিয়ে নাই সে কান্তে কানতে বাবা খুশি হয়ে চলে গেল আর নবী তো চলে যেতে পারলেন না ওইখানে বসে আছে কানতে চেনাহারে আমার চাচা আমার জন্য এত কিছু করলো আমার বিবাহের খোদবা পাঠ করল আমার বিবাহের সাক্ষী দিল আমার জন্য যাবে আবু তালে বনবাসে তিন বছর ধরে থাকলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে অসুস্থ হয়ে গেল অতজম আমার চাচার কোন কাজে আসব না যেহেতু কালে বা পড়ে নাই আমি কোন কাজে আসব না তাই নবীজি বসে বসে কানতেছে আর পবিত্র দাস্তে মোবারক খানা চাচার গায়ে বলাচ্ছে মাথার দিক থেকে মাথার দিক থেকে হাতটা বোলাতে 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 চলে যাচ্ছে চাচার গায়ে কারণ চাচা আব তালে নবীর গায়ে কত হাত বলিয়েছে পাশে নিয়ে শুয়েছে বাবা গো লম্বা করে হাত বোলাতে বোলাতে পায়ের দিকে হাতটা চলে যাচ্ছে আল্লাহ তালা জিবরাইল ফের তাকে পাঠিয়ে দিলাম এ জিবরাইল আলাইহে সালাম করে যাও আমার নবী হাতটা ছেড়ে তুলে নাও তার চাচার গায়ে হাত বোলাতে বোলাতে চলে যাচ্ছে প্রাণ কাটা মহব্বতের চাচা আবু তালেব ইন্তেকাল করে গেছে নবী হাত বোলাচ্ছে হাতটা তাড়াতাড়ি তুলে নাও যেন হাতটা পায়ে ঠেকে না যায় আল্লাহর অর্ডার হয়ে গেল আজ ইব্রাহিম আলাইহে সালাম চলে আসলেন আসার পরে আমার নবীজির দাসতে মোবারা হাতটা ছেড়ে তুলে নিলেন तकिया अध्यक्षन के तुम ये जीव राइल फेर বলে আমার ভালোবাসা চাচা মোহাম্মতের চাচা তার গায়ে হাত বোলা ছিলাম আমার হাতটা কেন তুমি চড়ে তুলে নিলা বলে ন আমি নিজে থেকে করি না আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে এই জন্য আপনার চাচা তো কালে পড়ে নাই মুসলমান হয় নাই ওই কারণে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আপনার হাতটা যেন আপনার চাচার পর পায়ে ঠেকে না যা তাই নাকি বলে হা আল্লাহর অর্ডার তো মানা লাগবেই আল্লাহর হুকুম তো মানতেই হবে হাতটাকে তুলে নিয়েছেন বাবা কিন্তু নবীজি আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ গো এ রব্বে আল্লাহ পাওয়া আমি জানতে চাই আপনার জিব্রাইল ফেরেস্তা আসবার আগে আগে আমি যে লম্বা করে হাতটা বোলাইয়া দিয়েছিলাম হাত বলিয়ে দিয়েছিলাম আমার হাতের কি কোনো বরকত নাই আমার হাতের কি কোনো গুণ নাই আমার হাত বোলানোর কারণে আমার চাচার কোনো ফায়দা হবে আল্লাহ বলে হবে আমার বর্ডার যাওয়ার আগে পর্যন্ত আপনি যতদূর পর্যন্ত হাত বলিয়ে দিয়েছেন এতদূর পর্যন্ত জাহান নামে আগুন ঠেকবে না জোরে বলে সুভান তবে নবী গু আপনার পবিত্র হাত আপনার চাচার পায়ে ঠেকে নাই কাল কিয়ামতের দিনে আমি তার পায়ে দুটা আগুনের খড়ম পরিয়ে দেব আরে ভয় করে না আমরা যাহা না

ওদাহার ন তৈরি গার মোহাম্মদ সল ওদাহার নরে তৈরি মোহাম্মদ মোহাম্মাদস আরে না বের নামী এ এপর বেজানে চোর বসবর এ

আসুন এর পরে একটা দুঃখের বয়েন আপনাদের সামনে এবার চলে আসছে কিন্তু এই মোকা বুঝে গজলটা বলছি বাবা রে ভুট্টা তো আপনারা দিলেন আর এই একটা করে সিমেন্টের বস্তা দেখেন উনি পাঁচ কুইন্টাল রড দিতে পেরেছে বেনামি লক করে আচ্ছা আপনারা পাঁচ বস্তা সিমেন্ট দিতে পারবেন না ভাইজান একজন সব রকমই তো বললাম পাঁচ হাজার চাইলাম দিতে পারলেন না ভালো যেন আমার হাজির সাহেবান ছিল তো ইজ্জতটা বেছে গেল হেলারে সুহান আল্লাহ এই বাবা এক বস্তা করে সিমেন্ট পাঁচ বস্তা দিন তো আপনারা এই গজলটা বলতে বলতে এই কবেটি ছেলেরা বাবুরা মা বোনেরা কেউ দেয় তো দেখতো বাবু পাঁচ বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ আচ্ছা আশির কাপড়ের দোকানদার কালকে দিয়েছে সতেরোশো আর আজকে দিলে হাজার বিশ আচ্ছা সবহান আল্লাহ কিন্তু আসরউদ্দিন বাবু এখানে আসো আর একজন একশো টাকা দিয়েছে কারণ হলো আমার কমিটি কিন্তু আমার কাছে সকাল থেকে খালি আনাগোনা আনাগোনা করছে টাকাটা একটু ঘুরিয়ে এলে বাবু কমিটি ছেলেরা বলছে একটু দেখবেন তো আপনার কথা মানে যাবে শাল আমরা পাচ্ছি না তো আসরুদ্দিনকে আল্লাহ খুব ভালো রেখেছে আল্লাহ জানে ব্যবসা বানিয়ে আরও বর করতে তুমি জানে এই এক কুইন্টাল রড দেয় মসজিদের ছাদ যখন করবে আজ করুক কাল করুক ছ মাস পরে করুক তো এক কুইন্টাল রড চাইছে বাবু ওরা বলবে যে দেখ আসরুদ্দিন আগে গাড়িতে নিয়ে তো ও আর বুঝলে না হ্যাঁ কই কোন দিকে দিয়ে দেবা দোকানদার আশির সাহেব জিন্দাবাদ তাহলে সতেরোশো আর এখানে হলো হাজার কত হচ্ছে সাতাশশো বিশ টাকা হয়ে গেল। আর লিখে খেল উনি বললো হ্যাঁ জান আমি দিয়ে দেবো আমি কিন্তু সাহস পাচ্ছিলাম ওনাকে দিনের বেলা একটু বলছিলাম যে পারে গো বেচারা কাল সতেরোশো দিলে আজও কিছু দিবে আবার তো তো সবই জানা বয়স্ক মানুষ শহর তো ছুঁই ছুঁই

ও ফোনপে মেরে দিয়েছে এটা দাঁড়ান আমি আবার বলি সাদ্দাম ওই এক কার নামে নামে দাদুর নামে এক আর পিসির নামে এক হাজার আর তিন হাজার ফোনপে মেরিয়ে দিয়েছে মানে টোটাল পাঁচ হাজার টাকার দাতা যা গাল্লা তো ইজ্জতের মালিক ইনালিজ্দাতা লিল্লা হেজামিয়া পাঁচ হাজার দাতা একটা খুব খুঁজছিলেন বাবা তো আমার সাদ্দা ভোসেন পুরা করেছে পাঁচ হাজার না রে তাকবি না রে রেসালা জোরাব সাদদাব হোসেন সাহেব জিন্দাবাদ পাঁচ হাজার টাকার দাতা আচ্ছা এজাবুল শেখ দশ কিলো রহরদি টলা আচ্ছা বেনামি দেখেন একশো টাকা আমার কেশিয়ারের ছেলে তার মায়ের জন্য দিয়েছে সোহান আল্লাহ পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তার মাকে জান্নাতবাসী করে জোরে বলুন আমিন সোম্য আমি এ বাবু আমার কি বলে ওই আসরুদ্দিন সাহেব তাহলে সাতাশশো বিশ টাকা নগদ এক কুইন্টাল রড আর বাকি আপনারা দিয়েছেন সাত দাম পাঁচ হাজার টাকা দিয়েছে একটা দোয়া করা লাগবে বাবু আমি পাঁচটা বস্তার সিমেন্টের দাবিদার হয়েছিল গজলটা বলতে বলতে যদি পারেন তো দিয়ে দেবে আচ্ছা বেনামি একজন তিন ব্যাগ হয়েছে বাবা তিন ব্যাগ হয়েছে আর দুটো বস্তা আপনার গজলটা বলছেন দু লাইন বলিয়ে নি বাবা মরব কি বাঁচবো দিয়ে পাঁচ বস্তার সিমেন্ট আপনারা বুঝিয়ে দেন তো বাবা একটু দয়া করে আর একটা একটা করে বস্তা একটু জানতো কমিটির ছেলেরা ভাইরা তাড়াতাড়ি করে ইনশাল্লাহু আজ সৌহান আল্লাহ আলহামদুল্লাহ আরে যারা আদেশ মরা ডাবা পর তারা দেশ রোজা রাগের রয় বর্ষক আন্ধারগড় হবে না সমত খোদার নরে তৈরি গয়ামার মহাম্মা মোহাম আদ্রসল খোদাহার নোরে তৈরি গয়ামার মার মোহাম তার কালে মা পড়তে গো মরা করবো না রে ভোল আর বাবা একটা করে সিমেন্টের বস্তা ধরব ধরব করে তাড়াতাড়ি করে এসে আপনার এই নামটা লেখাবে রে তো মোসাফা করা হবে হ্যাঁ তো আপনার একটা সিমেন্টের আচ্ছা 10 টাকা দিলা না ঠিক আছে বসো ভালো তো একটা করে সিমেন্টের বস্তা তিনটা হয়ে থাকে গেল রে বাবা এত বড় মহবিলে মাইকে বুঝ দেও লজ্জা লাগছে দূরের লোক শুনে বলবে কি হ্যাঁ এই মা বোনেরা ভাইরা আমার মায়েরা বলেন তো একটা সিমেন্টের বস্তা হাত তুলতে হবে না কাউকে দিয়ে বলে বনা এক বস্তা সিমেন্ট হ্যাঁ সবান আলহামদুলিল্লাহ আমার মায়েরা একটা আমার ভাইয়েরা একটা একটু চেষ্টা করে দেখেন বাবা ওরে ব্যা থ্যা আমায় নিবে বরণ করে রে জাননাত হরো পর আমায় নিবে বরণ রে গলায় পরা বেতারা পহ খোদার নরে তৈরি গা আমার মহাম্মাদরা সল কদার নরে তৈরি গয়ামার মহাম্মাদরা সলল কেউ আমরা কেউ নাই সব দিন চলে গেছে কই কমেডি ছেলে কই হ্যাঁ মা বোনের দেওয়ার লেগে ছটপট করছে কাটা মুরগির মতন মতন তো লেবার লোক নাই শোভা আপনি গেলেই পাবেন দুটো অবস্থা শুনে জানতো দেখেন তো দেখি আল্লাহ আল্লাহ সুহান আল্লাহ দেখেন তো বস্তার শুভে এই আমার মা বোনের বড় মুখ করে বলেছি তোদের বড় করেছি মা ছোট করে তোমার এক বস্তার শুভে তোর মাপের নামে তোর বড় মায়ের নামে জিন্দা মায়ের নামে দেন তাড়াতাড়ি করে দেন ভিতরে ঢোকা তো জায়গা নেই এত জম জাম লেগিয়ে বসে আছে মা বোনের রাত জায়গা ছোট্ট দেখেন তো একটা বুড়া মানুষকে পাঠিয়েছে আবার বাপতুল্লা দাদর বাদর লোক পাঠিয়েছে এক বস্তার শুভে তাড়াতাড়ি করে বলুন সোমার গজাল শেষ হয়ে গেলে এখন দোয়া হবে

দুশো টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছিল আবু সুফিয়ান সোফান আল্লাহ আবু সুফিয়ান পাঁচ বস্তা সিমেন্ট প্রথমে খুব জ্বালিয়েছিল বাবা

পনেরোশো টাকা দেড় হাজার টাকা পনেরোশো টাকা আল্লাহর জান্নাত হলো আটটা আর সাতটা হলো জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবো ওনার জন্য জানলা যেন সাতটা জাহান্ন তার জন্য বন্ধ হয়ে যায় আটটা যার জান্নাতে তার যেন খোলা যায় ঠিক আছে বুঝে গেছি আমার মা বোনের ভাইরা দশ একশো দুশো করে আবার কিছু টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ তালা কবুল তাহলে বাবা এই যে দানগুলা বললো পাঁচ বস্তার সিমের দশ কিলো পঁচিশ কিলো দশ কিলো ভুট্টা বিশ কিলো ভুট্টা এক বস্তার সিমের এই দানগুলা এখন ওই সাহেবকে পাঠিয়েছি দেখা যাক বস্তা নিয়ে আসে গজলটা শেষ হয়নি এখনো বাবা একটুখানি আছে আরে না বে আমার পাকা রে শব্দ হালে ছড়বেন তরির নবে আমার পাকা একান্ডারে শব্দ হালে ছাড়বেন তোর রে তাই তো বসে আরাম করে পাইব নদীর কুল খোদার নরে তৈরি গয়ামার মোহাম্মদ রসুল

আলহামদুলিল্লাহ আমার নামের দরকার নাই খালি সিমেন্টের দরকার বলছে পাঁচ জনা এক বস্তা করে পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছে নাম বলতে মানা করেছে কি দরকার আমার নাম বলার বলেন তো সুহান আল্লাহ তাহলে পাঁচ বস্তা এখানে আর হয়ে গেল আচ্ছা রে এক ব্যাগ সিমেন্ট আর বাবুলু 500 টাকা merhaba ধন্যবাদ আচ্ছা আচ্ছা এখানে লুকর লিখে আচ্ছা একজন বেনামিতে পঁচিশ কিলো রড মার হবে লেখার নাম পড়ে গেল মাইকে বলা যাবে না পঁচিশ কিলো রড আল্লাহর বন্ধা হ্যাঁ আল্লাহর ঘরে ছাদ বানাবার জন্য মুক্ত হস্তমি দান করেছে আল্লাহ তুমি আল্লাহ আলিম বেজাতে সদুর আল্লাহ দিলের খাটকাইকে জানা আল্লাহ তিন বসির আল্লাহ তুমি আল্লাহ আলিমুল খবীর তুমি হলে ইন্না আল্লাহ করলে সাইগিন কদির আল্লাহ তুমি নাম জানো আল্লাহ তার নাম তুমি গ্রহণ করো কবুল করো তার মনের বস কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও আমিন আমিন আসুন হ্যাঁ দোস্ত বুঝলো দোয়া হবে এবার অনেকে 50 কিলো 25 কিলো আব্দুল খালিক 50 কিলো রর দিয়েছে বেনাবি তো 25 কিলো দিয়েছে আরদিকে 10 কিলো 10 কিলো করে দিয়েছে তারপরে আমার মা বন্ধুদের কাছে কোন অবস্থা স্মের চেয়ে দেখি কয় অবস্থা নিয়ে আসছে এবার দোয়া করা লাগবে ব্রাদারান ইসলাম সাময়নিকরা দোস্ত বুজর্গ দোয়ার জন্য অপেক্ষা করছিলাম আমার আশর উদ্দিন সাহেব একুনটা রর আর 720 টাকা দান করেছে ভুলব না কালকে মুর্শিদাবাদে আবার জলসা আছে ইয়াসদাহমের জলসা দোস্ত বুজর্গ ওই জলসা ত অপরাধের জন্য দোয়া করব ইনশাআল্লাহ এবার ও হাত তুলে আমি আঠাইশো টাকা বলছি যে আপনি গেলেই পাবেন লজ্জা লাগছে আপনাকে আমাকে বলতে তার জন্য না আঠাইশো টাকা আমার মা বোনের হাতে দিয়েছেন ওর ইজ্জতের জন্য একটা বুড়া মানুষ এসছে আঠাইশো টাকা বাড়াবিতে দান করেছেন অগর টোক আলহামদুলিল্লাহ আচ্ছা একজন বেনামিতে সুভান আল্লাঠার সাথে দোয়া করে দিচ্ছি তিনি এক কুইন্টাল দান করবে তো বলে যে আমার নাম বলা দরকার নেই পো তার নাম আরিজ এক কুণ্ডল রোড বলে আমার নাম বলা দরকার নাই পোতার নাম বললে হবে মোহাম্মদ আরিজ শেখ এক কুণ্ডল রোডের দাদা नारे तकबीर नारे রিসালাত মোহাম্মদ আরিজ শেখ জরে বলো জিন্দাবাদ আল্লাহ যারা মোহাম্মদ আরিজ শেখ কালা বিরাম শরমের হাত থেকে রোগ বলার হাত থেকে আকাশী আসমানী জমিন রুহানী জিসমানী বলা থেকে আল্লাহ যারা তাকে রক্ষা করে নে জরে কোন আমিন সুম্মা আমিন আচ্ছা আছে কি

এখন রা তার অদা পালন করা তো ফির দিয়ে তাকে নামাজি পাক্কা সচ্চা বানিয়ে দিয়ে মসজিদের গেটে মসজিদের আল্লাহ তার দান তুমি কবুল করো খুব তাড়াতাড়ি কবল করো আল্লাহকেতার নামে কেউ দাদুর নামে কেউ মায়ের নামে কেউ বাপের নামে স্বামীর নামে যে যার নামে দিয়ে চাল্লা তুমি সব জানছো আল্লাহ সকলের মনের বাসনা না আল্লাহ তুমি পূর্ণ করে দিও আল্লাহ পঞ্চাশ কিলো করে রড দিয়েছে পনেরোশো করে টাকা দিয়েছে পাঁচশো করে টাকা সাদ্দাম হুসের পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ আমার হতে পারে তোমার ভুল হয় না আমি ভুলে যেতে পারি তুমি ভুলো না আল্লাহ গো আমার সাদদমের পাঁচ হাজার টাকা তুমি কবুল করো সাদ্দাম যদি ফোনপে মেরে যায় নাই আল্লাহ তার আত্মীয় স্বজন গ্রামবাসীরা বোনেরা রয়েছে আল্লাহ এই সভাকে তুমি জান্নাতি বলে আল্লাহ তুমি কবুল কইরান না আসমানের বলা জমিনের বলা থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও বড় বড় ব্যারামের হাত থেকে আল্লাহ রক্ষা করে নিও আয় আল্লাহ এই মহাফিলে আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি মাওলা কাবার ইমাম পর্যন্ত হুহু করে কাঁদছে মদিনার ইমাম একাঞ্চে আল্লাহ পাকিস্তানের ইমামেরা কাঁদছে তুর্কিস্তানের ইমামেরা কাঁদছে সারা জগতের মুসলমান ইমামেরা কাঁদছে আল্লাহ দোয়া মাংছে ওই এতিম দে ওই বাচ্চা ছেলেগুলোর মুখের দিকে তাকে আল্লাহ তোমার গায়ে বানো মাদাত করো সাহায্য করো আল্লাহ রব্বুল আলমিন তোমার মসজিদ তুমি রক্ষা করো আল্লাহ ওই দুশ্মনেরা দুশ্মনেরা রটাচ্ছে ওই মিডিয়ার মধ্যম প্রথম দিয়া ওই মসজিদে আকশাকে তারা তাদের রাজধানী বানিয়ে নিয়েছে মিথ্যাবাদের বেটারা আল্লাহ গো সত্যের জয় একদিন হবে আল্লাহ মুসলমানদের তুমি এগো নেক বানিয়ে দাও মাওলা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াজব ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমি বাহা গেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ Allahumma salli ala Sayyidina Muhammad wa la alihi sayyidina Muhammad sallallahu alayhi wa sallam হর্দি ডলার কি নাম বললেন আব্দুল মালিক চার বস্তা সিমেন্ট দান করবে এই জহর্দি টলায় বাড়ি আর তার দান কবর করো খুবই তাড়াতাড়ি আর লিখে দেন এক হাজার টাকা বেনামিতে আল্লাহ তালা বেনামি তোমার আর একজন বন্ধ এক হাজার টাকা লিখিয়েছে মৌলা আল্লাহ তার খোদার ঘরে দেনা শোধ করে দেওয়ার তৌফিক দিয়ে আল্লাহ তো রুজিতে বরকত হায়াতে বরকত রোজগারে বরকত দিও আল্লাহ দুশ্মনে হাতে রক্ষা করে নিও ব্যবসা বান্নে যে আল্লাহ তুমি উন্নতি দান করো জমি খাতে আল্লাহ তুমি উন্নতি দান করো লুক করে বেনামি এক হাজার টাকা তোমার ঘরের অবস্থা দেখে আল্লাহ দান করেছ আল্লাহ তুমি কবল করো আবার দশটা বিশটা হলে আবার দোয়া করে দেবো রে বাবা বলো খবর থাকলে শোনাও আচ্ছা বেনামিতে আর রবিকার মা এক বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ হজরতর মা বাবা আরে বাবা এত এতকার ছিল দেখেন বাবা একজন দুই বস্তা সিমেন্ট দইয়া দিল করেছে আর আর রবিকর মা বাবা হ্যাঁ এখানেই আসি এক বস্তার সিমেন্ট দিলো খোদাকে ভাবিয়া আর দোয়া করি খোদা তানকারি যারা লাগি তাদের হাতে তিন তুলে যান্নাতের চাবিল্লাহ যা বাবা হারকাতে পারকাত বৈশাখ এলে রাজার ভান্ডার ফুরায় হাটো হারকাতে পারকাত যা আর দশ বস্তার সিমেন্ট লিখে লিখেছে সাকিবের মা এক বস্তার সিমেন্ট সোমান আলা টোটাল পরে করা যাবে পরে শুনতে পাবেন ইনশাল্লাহ বাবারা আমার মা বোনেরা মা দয়ার নবী মোস্তফা সাল্লামে দাস্তে মোবারাকের বরকারটা দেখলেন ও বাবা আল্লাহ কী বলল হাবিব গ আপনার হাত যতুর পর্যন্ত আপনার চাচার বডিতে স্পর্শ হয়ে গেছে মাশা হয়ে গেছে ঠেকে গেছে অতূর পর্যন্ত আবু তলে গা আমি জাহান্নামের আগুন ঠেকতে দেবোন এত বড় নবীর হইলাম আমার উম্ম হায় রে নবী এত করে চাচা ইন্তেকাল করে গেছে মহব্বতের চাচা ভালো চাচা সেই চাচা ইন্তেকাল করেছে নবী চোখের পানি শুকাই না রাত দিন কাঁদে হঠাৎ করে তিন দিন বা পাঁচ দিন পর আরেকটা নবীর সামনে দুঃখ নেমে চলে এলো রোমা এই মায়েরা বোনেরা একটা দুঃখ নেমে চলে আসলো সেটা কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনা কালা ব্রাদার বলেছিলাম ছয়টা সন্তানের মা নবীর সঙ্গে হয়েছে পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে তখন মা খাদি জাতুল কোবরা রাজি আল্লাহ তালা আনহা কোন খাদে যা একদিন মা খাদি জাতুল কোবর এটা শুনবেন আম্মা জানেরা কষ্ট করে এসছিস মা মা খাদি যা যাই না মা যে বেহুশ হয়ে পড়ে মা ফাতে মা তো জাহারা রাদি আল্লাহ তালা আনহা ধরতে ধরতে আব্বার কাছে গিয়ে বলে আব্বা গো ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আব্বা হুজুর তাড়াতাড়ি করে একটু বাড়ি চলে কেন কি হয়ে হয়েছে বলে মার অবস্থা ভালো নাই বেহস হয়ে পড়ে আছে আমার নবীজি ধরে ধরে আসলেন বাবা বাস্তবে দেখছে খাদে যা যাই না বাজে হয়ে পড়ে আছে এটা পানের ছিটা মারা হলো খাদিজার যার জ্ঞানটা ফিরে গেল আমার নবীজি গায়ে ও খাদি যা কি হয়েছিল বেহস হয়ে কেন তুমি পড়ে গিয়েছিলা বলে নবি আমি কবরের ভিতরে কেমন করে থাকবো নবী গো ওই কবরের চিন্তা করতে করতে আমাকে বেহসি চলে এসেছিল এই কবরের চিন্তা বাবা চাচা মারা গেল আবার নবীজির এখনো চোখের পানি শুকাই নাই তিন দিন বা পাঁচ দিন পরে আমাদের মা হাজরাতে আল্লাহ রাদি নাহা তিনিও বাবা এতেকাল হয়েছিল এনতেকালের পূর্বে এনতেকালের আগে মা খাদিজা নিজের স্বামীর কাছে একটা আবদার করেছিল ইয়ার সুর আল্লাহ হাবিওয়াল্লাহ নবী গো আমি জানি আপনার বড় কষ্ট হবে নবী আপনার চাচা আপনাকে রেখে দিয়ে চলে গেল আমিও বুঝি আমার সময় হয়ে গেছে টাইম হয়ে গেছে আমাকেও এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তবে না টাকা সোনা তারা সব আপনাকে সপে দিয়েছিলাম হ্যাঁ ওর কোনোদিন একটা জিনিস আপনার কাছে আমি জোর করে কিছু চাহিনি এটা দিতে হবে ওটা দিতে হবে এটা খাবো না ওটা খাবে কোনোদিন বলি নাই তবে নাবি আজকে দুনিয়া থেকে চলে যাওয়ার টাইমে একটা জিনিস আপনার কাছে চাইবো আচ্ছা একজন দুশো টাকা দিয়েছে বেনামি তার একজন বেনামিতে এক বস্তা সিমের দিয়েছে হ্যাঁ আল্লাহ দুজনের তা তুমি কবুল করে নিও মওলা চোরে বলেন না আমি মাসাল্লা শোভান আল্লাহ যাল্লা বাবা ক তাই বলল খাদে যা কি তুমি চাও বলো বলে হুজুর শরীরটা ভালো করে না আমার বুঝে টাইম হয়ে আসছি আমাকে বুঝে চলে যাওয়া লাগবেই তাই আপনাকে বলি আমার ভাতে মা থাকলো কলসুম থাকলো জৈনব থাকলো দেখবেন মা আমি আপনার কাছে কিছু চাই না আমি চাই বাজারের কাভন নয় আমার একটাই মনের আশা কব দেখে বড় ডর হয় বড় ভয় হয় তাই আপনার কাছে দাবি আপনার মাথার পাগড়ি মোবা দিয়া আপনার গায়ে চাদর মোবা দিয়া এক কথায় আপনার ব্যবহার করা জিনিস দ্বারা আমার কাফন বানিয়ে দেবে এটাই খালি আপনার কাছে আমার দাবি ও মা বোনেরা স্বামীর কাছে বিভিন্ন দাবি করতেই পারে কাঁধে যাও আমি তোমার দাবি পূর্ণ করে দেবো কিন্তু কাঁধে যাগ। আজ পনেরো বছর ধরে পঁচিশ বছর ধরে আমার সাথে তোমার ঘর হলো সংসার হলো খাদিজা বলে ইয়ারসোল আল্লাহ হাবিবাল্লাহ বল্লা পঁচিশ বছর আপনাকে আমার বিয়ে করা হল ছয়টা সন্তানের মা হলো চলাতে বলাতে রাতে দিনে যদি কোনো বেয়াদবি করে থাকি দয়া করে আমাকে ক্ষমা করে দেবি আপনি যদি বেজার হন আমার আল্লাহ তাহলে বেজার হয়ে যাবি ইয়ারসুল আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন আমি খাদিজা চলে যাচ্ছি আমার নবীজি বলে এই খাদি যা আমি তোমার দাবি মেনে গেলাম আমার কাপড় দ্বারা তোর কাপ বানিয়ে দেব কত বছরে বললাম বাবা পঁয়ষট্টি বছর বয়সে মা খাদিমার আম্মা আম্মাজার আমার নবীর বিবি হদ্রতে খাদি যা হ্যাঁ রাধি আল্লাহ না পঁয়ষট্টি বছর বয়সে পবিত্র মাক্কা শরীফে বাবা তিনি এনতেকাল হয় তার মাজার যার শরীরটা জিয়ারত করে আসলাম বাবা মা আক্কা শরীফে এটা হলো জান্নাতুল মুআল্লায় তার কবরখানার মা ৬৫ বছরে ইন্তেকাল হয়ে গেছে আমার দিনের নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতা পাগড়ি মোবারকা দিয়া গায়ে চাদর মোবারকা দিয়া তহমাদ মোবারকা দিয়া আর একটা কথা বলি মা আমার বোনেরা ছেলেরা মারা গেলে তিনটা কাপড় দেয় আর মেয়েরা মারা গেলে পাঁচখানা কাফন দেয় একটা সিনা বাঁধার একটা কেশবান্ধ দুটা বেশি এই দুটা দিয়ে টোটাল পাঁচটা কাপড় দেওয়া হয় মেয়েরা মারা গেলে ও বাবারা আমার নবীর গায়ের কাপড়খানা কত দাম হতে পারে বাবা বলুন তো আমার নবী জীবল সাহা তোমাদের মা ইন্তকাল করে গেছে দেরি করুন নবী বলেছে তিনটা কাজ তাড়াতাড়ি করো হজুর কোন কোন কাজটা বলে দেন একটু ব্যাখ্যা করে নবীজি বলল নামাজের অত্ত হলে আদায় করে নাও মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দাও আর যদি কেউ মারা যায় তাড়াতাড়ি ঢেকে দাও আবার নবী বলল সাহাবারা তাড়াতাড়ি করে কবর কাটো তাড়াতাড়ি করে ঘর তৈরি করো কোথায় বানাবো জান্নাতুল মহল্লা ওই কবর স্থানটার নাম জান্নাতুল মোহল্লা কেন বলা হয় বাবারা ওই কবরস্থানটা একটু উঁচু জায়গাতে আছে এই জন্য তাকে জান্নাতুল মল্লা বলা হয় ওইখানে খাদে যা কবর রেডি হয়ে গেল শাহবার এসে বলে হুজু আমরা কবর রেডি করে ফেলেছি তাই নাকি বললাম রেডি হ্যাঁ হো রেডি হয়ে গেছে এত তাড়াতাড়ি হয়ে গেল চলো দেখি একটু নিজের চোখে আমি দেখে নি আমার বিবির ঘর খারাপ গেল দেখার পরে নবীজি কবরের চারিপাশে ঘুরে ঘুরে বলল ওরে সাহাবারা আর একটু কবরটাকে ভালো করা হয় না আর একটু চওড়া করা যায় না লম্বা করা যায় না চিকনে করা যায় না সাহাবারা বলে নবী গো কেন যাবে না আবার নেমে তারা চিচ ছেলে লম্বা করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিকনে করে আবার নবীজিরে খবর করা হলো আবার নো চলে আসলে আসার পরে বললো কী খবর বলো হুজুর আমরা কবর রেডি করে ফেলেছি আমার নবী গেলেন দেখতে দেখতে যাওয়ার পরে চারি ওরে ঘুরে 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 খবরটা দেখছে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে রে মা এই কবরটার ভিতরে আমার খাদিজা পঁচিশ বছর তার সঙ্গে সংসার করলাম ফাতেমা খাদিজা জিন্দা থাকা পর্যন্ত আমি নবী দ্বিতীয় বিবাহ করি নাই কেননা খাদিজার মনে আঘাত পাবে এই জন্য খাদিজা এর আগে দুটো স্বামী হারিয়েছে আমাকে বিয়ে জীবনটা তার ধন্য হয়েছে আমি যদি আবার একটা একটা বিয়ে করি খাদি মনে ব্যথা হবে ওরে সদিনের ঘর বাড়াতে গেলে ব্যথা হয় দুঃখ হয় মনের মধ্যে আগুন জলে বলতে পারে না আমি খাদি যা তুমি ব্যথা বাবা কষ্ট বাবা বলে আমি দ্বিতীয় বিবাহ করি নাই অব হ্যাঁ সেই খাদে যা আর কবর খানা আমার নবীজি দেখতে 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 বাবারা কবরের ভিতরে নবীজি নেমে গেলে কবরের ভিতরে নেমে গেলে নেমে যাওয়ার পরে নবীজি দেখতে দেখতে সার শুয়ে গেল গো নবীজি হয়ে শুয়ে গেছে বাবা সাহাবারা বলে কি ব্যাপার এই কবরে নবী কেন শুয়ে গেল কি হ্যাঁ ব্যাপার বুঝি না একটু উপরে নবী গা ঝাড়া দিয়ে কবর থেকে উঠে গেল বাবা উঠে যাওয়ার পর সাহাবারা জিজ্ঞাসা করে নবী গো আমরা ডরিয়ে গেছিলাম আপনি কেন কবরে শুয়ে গেছেন কি ব্যাপার আমার নবী বলে সাহাবারাও। আমার কাঁধে যা এই কবরের ডরে বিহু হয়ে যেত গ এই কবরের ডরে বেহুশ হয়ে যেত খাদে যা যার কারণে আমি নবী মোস্তফা কবরে নেমে আমার পিঠ মোবার একটা একবার কবরের মাটিতে স্পর্শ করায় দিয়েছে কবরে নেমে আমার পিঠটা জমিন একবার রেখে দিয়েছে এই জন্য জেনে রাখো আমি নবী মোস্তফা যেই কবরের মাটিতে আমার পিঠ মোবার একটা ঠেকে যায় ওই কবরখানা জান্নাতে টোকরা হয়ে যায় জোরে বলে সুভান আল্লাহ এই জন্য আমার পিঠ মোবার খাদিজাকে ঘুমাবার আগে আমি নবী একবার রেখে দিলাম সাহাবারা জানতে পারল নবীর কোটি কোটি টাকা দামের ওই ব্যবহার করা কাপড় দ্বারা কখনও পরানো হলো বাবারা কবরে নামিয়ে দেওয়া হলো জানাজার নামাজ হলো না কেন হলো না ইসলামী মালুমত সবালত জবা খেতাবের মধ্যে লেখে ওই সমাতেই হ্যাঁ বাবারে চারটা তাকবিদি যে জানাজার নামাজ হয় এই জানাজা তখন নিয়ম চালু হয় নাই এই জন্য যারা জানাজা হলো না তাকে কবরে নামিয়ে দেওয়া হলো আমার নবী ব্যবহার করা কাপড় দেয়া চিরদিনের মতো মত কবরে শুইয়ে দেওয়া হলো কবরে নামাই লইয়া আল্লাহ তালার কাছে দোয়া করেছেন বাবা ওই রকম কাপড় পরে মা তোমাকে যাওয়া লাগবে আমাকে যাওয়া লাগবে মা কখন কার ডাক পড়বে জানি না কার কখন হুকুম জারি হবে জানি না ওই কবরে ঘুমাবার জন্য মায়েরা গো ও ভাই বাবার দান আপনারা অনেক করলেন পাঁচ বস্তা পাঁচ বস্তা এক ঘন্টা করে পাঁচ কুইন্টাল করে দান করেছে সুমের দান করেছে ও মা বোনেরা আপনাদের কাছে ভরা মহাফিলের কাছে আমি আমার মা আখা দেবরার কবরটাকে সামনে করে আমি আপনাদের কাছে তিরিশ পারা কোরআন এর হাদিয়া। কালকে কে যেন একটা পাঁচশো টাকা দিয়েছিল কোরআনের হা হাদিয়া শোনো আমার বাবারা মায়েরা তিরিশ খানা কোরআন করে টাকা আপনাদের কাছে আমি নেব না মসজিদে দেব কমিটির হাতে ফেলে দেব। মা খাদিজার কবরের সামনে খাদিজাকে লক্ষ্য করে বাবারা আমাদের মা নবীর বিবি হয় মুসলমানের মা আমার ভাইয়েরা তো এই মা খাদিজার নামে নিজের মায়ের নামে একটা করে কোরআনের রাহা দিয়া টাকা করে টাকা এবার আমার মা বন্ধের কাছে একটু দাবি করলাম রে মা সত্যি যদি জীবনে তুমি বুঝো আর শোনো মা কবরের ও একটু বাবা ছড়িয়ে ছিটিয়ে যা একটা করে কোরআনের রাহা দিয়া একশোটা করে টাকা আমি পাঁচশো নেব না দেরি হবে একশো করে টাকা একটা কোরানের রাহা আমার আমার খাদিজার নামে দেবেন আমার মায়েরা আল্লাহর কাছে দোয়া রাখব আল্লাহ জানো খাদিজার জান্নাতের গ্যারেন্টি আছে আপনাদের জান্নাতের গ্যারেন্টি নাই ওই খাদিজার সাথে আল্লাহ জানে বেহেস্তে আপনারা জায়গা করে দেয় পারা যাবে বাবা কষ্ট হবে না আচ্ছা যদি টাকা কষ্ট হয় আমার মা বোনেরা যতগুলো আছে একটা কোরআন শরীফ পারবি না মা আল্লাহর ঘরে দিতে একশোটা টাকা তাড়াতাড়ি করে দেবেন আমার ভাইয়েরা আপনারাও দেবেন মায়েরাও দেবেন যত তাড়াতাড়ি হয় যত তাড়াতাড়ি হয় তারপরে হ্যাঁ আজ বারোটা বেজে পাঁচ বারোটা বেজে তিন মিনিট হয়েছে ঘড়িতে লম্বার সময় নেব না আপনাদের খানাপানের ব্যবস্থা ভারী রেতে খেতে গেলে আবার গ্যাস হয়ে যাবে আর গ্যাস হলে আপনি শেষ কি বলেন

তো এই কোরআন শরীফ একটা মায়ের নামে দান করতো বাপু এ মায়েরা একটা স্বামীর নামে একটা কোরআন দান করতো মসজিদ বাবা বাবু সোহান আল্লাহ আহ কত দিবে